বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের লেখা এখনো সময় আছে এই সমুদ্রের গায়ে আমি বেশ কয়েক মাস ধরে রয়েছি আমার জানলা দিয়ে সমুদ্রের ঢেউ যেন হাত বাড়ালেই ধরা যায় এটা অবশ্য কথার কথা দরজার বাইরে ব্যালকানিতে বসলে একান থেকে ওকান পর্যন্ত শুধুই সমুদ্র উড়িষ্যার এদিকটা সমুদ্র তেমন রানই নয় ছোট ছোট ঢেউ খুব শান্ত ভঙ্গিতে বালিতে মুখ নামিয়ে ফিরে যায় আমার বাড়িটা টিলার উপর দুটো বেডরুম একটা ড্রয়িং কিচেন ডাইনিং স্পেস আর দুটো টয়লেট ছোট্ট জেনারেটর আছে হাতের কাছে সরকারি আলো অবশ্য এখানে কলকাতার মতো হুটহাট চলে যায় না জমিটা কিনেছিলাম বছর চারেক আগে আমার এক প্রকাশক এই জায়গাটার কথা একদিন বলছিলেন উৎসাহিত হয়ে দেখে গিয়েছিলাম মাত্র দেড় হাজার টাকা কাঠায় দশ কাঠা কিনে ফেলেছিলাম বালেশ্বরে গিয়ে রেজিস্ট্রি করতে হয়েছিল আমি মানুষটা ছিলদিনই অলস প্রকৃতির নিজের উদ্যোগে বাড়ি বানানো কখনোই সম্ভবত না ঝোঁকের মাথায় জমিটা কিনে ফেলে রেখেছিলাম এ নিয়ে কিছু কথা শুনতেও হয়েছিল শেষ পর্যন্ত যখন এখানে বাসের সিদ্ধান্ত নিয়েছিলাম তখন একজন প্রকাশক এগিয়ে এসেছিলেন তিনি দৌড়ঝাপ করে এই বাড়িটা তৈরি করে দিয়েছেন বাড়িটা টিলার উপরে বলি আগামী পঞ্চাশ বছরের সমুদ্রের গ্রাস থেকে বেঁচে থাকত পঞ্চাশ বছর তো আমিও বাঁচব না ভদ্রলোককে বাড়ি তৈরি করে দেবার জন্য একটা কুড়ি ফর্মার উপন্যাস ছাপতে দিতে হয়েছিল কথা ছিল ওর খরচ করা টাকা বই থেকে আমার প্রাপ্যের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে ক্রমশ আমি বাসযোগ্য করে নিয়েছি নতুন বাড়িটিকে ফ্রিজ টেরিও টিভি এনেছি যে মেয়েটি আমার সংসারের কাজ করে দেয় তার নাম ফাল্গুন ওকে জোগাড় করে দিয়েছেন উড়িষ্যা ট্যুরিজমের শরৎ রথ এখানে ঘর বলতে আমারটা ছাড়া ওই ট্যুরিজমের বাংলো এই বিস্তৃত সমুদ্র তীরে আর কোনো পাকা বাড়ি আধ মাইল পিছনে জেলেদের একটা বস্তি আছে তার গায়ে গ্রাম গ্রামের মানুষেরা সমুদ্রের দিকে বড় একটা আসে না একটা পিচের রাস্তা চলে গিয়েছে বাংলোর সামনে দিয়ে সারাদিনে আপাতত গোটা চায় বাস ওই রাস্তায় যাওয়া আসা করে ওরা আসে বালেশ্বর থেকে দোকান বলতে একটা মুদি কাম অল পারপাস দোকান আছে টুরিস্ট বাংলোর পাশে তার লাগোয়া বাঁশের বেঞ্চি মাটিতে পুঁতি চায়ের দোকানও হয়েছে সম্প্রতি বিশেষ কিছুর দরকার হলে মুদিওয়ালা বালেশ্বর থেকে আনিয়ে দেয় গ্রামের দিকে সপ্তাহে একদিন হাট বসে তরিতরকারি শহরের মতো না হলেও পাওয়া যায় এই অপূর্ব নির্জন সমুদ্র সৈকতে শুধু হাওয়া আর জলের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই বাতাস পরিষ্কার নিঃশ্বাস চড়ে নিলে বুক যেন নির্মল হয়ে যায় শুধু কথা বলতে গেলে আমাকে ট্যুরিস্ট বাংলোর শরৎবাবুর কাছে যেতে হয় ভদ্রলোক খুব শান্ত মাঝে মাঝে দু তিনজন ট্যুরিস্ট বাস থেকে নামলেই যেন দিশে হারা হয়ে যান কিভাবে তাদের যত্ন করলে সরকারের সুনাম বাড়বে তাই তখন তার একমাত্র চিন্তা এইরকম একটা সমুদ্রের তীরে আমি এখন একলা আছি আমার সঙ্গে বই বলতে গীতবিতান দুটো অভিধান প্রচুর ক্যাসেট রয়েছে দিনভর সুর বাজে আমার ঘরে আগে হিন্দি গান শুনতাম না এখানে এসে জানলাম কিশোর কুমার চমৎকার দুঃখের গান গাইতে পারতেন কলকাতায় থাকতে আমি কিছুতেই ভোরবেলায় উঠতে পারতাম না আমার ডাক্তার নিরূপ মিত্র পরামর্শ দিত মর্নিং ওয়াক করার সাড়ে সাতটার পর সেটা করতে লজ্জা লাগত এখানে আমার ঘুম ভাঙে চারটের কিছু পরে তখনও অন্ধকার লেগে থাকে পৃথিবীর গায়ে স্টোভ চালিয়ে জল বসিয়ে দিয়ে টয়লেটে যায় ফিরে এসে অল্প গরম জলে মধু আর পাতিলেবুর রস মিশিয়ে খেয়ে নিই তারপর বাইরের দরজা টেনে দিয়ে বেরিয়ে পড়ি পা বাড়ালেই সমুদ্র তার ধার দিয়ে ভেজা বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় অনেকটা দূর খালি পায়ে ভেজা বালি অদ্ভুত আরাম দেয় রাতে সমুদ্র যেসব ঝিনুক উগড়ে দিয়েছে তাদের সামলেই লাল কাঁকড়াদের সংসার বাঁচিয়ে হাঁটতে দারুণ লাগে জেলে বস্তির সামনে পৌঁছাতেই সূর্য উঠে পড়ে টুপ করে আহা পৃথিবীটা এই মুহূর্তে স্বর্গের চেয়ে সুন্দর হয়ে ওঠে খানিকপাতে জেলেরা নৌকা নিয়ে ফিরে আসে মাছ ধরে অনেক অজানা মাছের স্তূপ দেখতে আমার খুব ভালো লাগে বড় চিংড়ি অথবা ভেটকি পেলে কিনে নি জেলেদের কাছ থেকে ফেরার সময় রোদ চড়ে যায় ঘাম হয় ফিরে দেখি বারান্দায় ফাল্গুনি বসে আছে চুপচাপ ওর হাতে মাছ দিয়ে দরজা খুলে চলে যায় স্নানের ঘরে ফিরে এসে স্টেডিওতে সুচিত্রা মিত্র চাপিয়ে দি। মনটা কি ভালো হয়ে যায় ফাল্গুনি চা নিয়ে আসে চা আর বিস্কুট আমি খবরের কাগজ পড়ি না এখানে কাগজ আসে বাসি হয় তাছাড়া কলকাতা কেন পৃথিবীর কোনো খবর রাখতে একটুও ভালো লাগে না আমার টিভিতেও খবর শুনি না কখনো চা শেষ করে গান শুনতে শুনতে আমি লিখতে বসি ফাল্গুনি জানে তাকে কি কি কাজ করতে হবে আগাম টাকা দেওয়া থাকে ওর কাছে ফুরিয়ে গেলে চেয়ে নেয় হিসেব দেবার বালাই আমি জানি চুরি করার বিন্দুমাত্র বাসনা অন্যে কলকাতা থেকে এত দূরে চলে এলেও আমাকে কিছু দায় মেটাতেই হয় শুধু জীবন ধারণের জন্যই নয় মানুষ হিসাবে নিজের মনের দায়িত্ব কম নয় আমি চাই বা না চাই কলকাতায় থাকতে আমাকে বছরে গোটা পাঁচে উপন্যাস লিখতে হতো সেটা যেন নিয়মের মধ্যে পড়ে গিয়েছিল লিখতে ইচ্ছে না করলেও লিখতে হবেই আমি নিজের চারপাশে একটার পর একটা হা মুখ তৈরি করেছিলাম সেই মুখগুলো বন্ধ করার জন্য না লিখে উপায় ছিল না শেষ পর্যন্ত সব ছেড়ে ছুঁড়ে যখন এখানে চলে এলাম তখন মনে হলো নিষ্কৃতি পেলাম এখানে কেউ লেখার জন্য তাগাদা দেবে না নিত্য ভোরবেলায় লেখার টেবিলে উপুর হয়ে বসতে হবে না প্রথম কদিন বেস্ট ছিলাম সমুদ্র দেখে দেখে আর গান শুনে বেশ চলে যাচ্ছিল দিনগুলো ফাল্গুনেই রান্না করে চলনসুল কোনো আধুনিক কায়দা নেই সাদা সাপটা সেগুলো খেতে মন্দ লাগে না এখন সকাল চা খেয়ে সমুদ্রের দিকে তাকিয়েছি হঠাৎ মনে হলো জলের ভেতর কিছু নড়ছে তীর থেকে অন্তত পঞ্চাশ ফুট ভেতরেই একটা লম্বা কালচের ছায়াকে যেন নড়তে দেখলাম এখন আকাশে মেয়ে নেই যে তার ছায়া পড়বে জলে সমুদ্র নিয়ে কার না কৌতূহল থাকে আমারও আছে বইপত্রে অবশ্য প্রায় জানা যায় যে নাবিকরা বলছেন সমুদ্র নাকি তার রহস্যময় চরিত্র হারিয়ে ফেলছে দিনের পর দিন জলে ভেসেও কোনো নাবিকার উত্তেজিত হবার মতো কোনো উপলক্ষ খুঁজে পাচ্ছেন না মন খারাপ হতো এই কদিন এখানে থেকে কিছু নতুন ধরনের মাছ আর ঝিনুক ছাড়া আমি অবাক হবার মতো কিছুই দেখতে পাইনি এখন জলের মধ্যে ছায়াটাকে নড়তে দেখে বেশ উত্তেজিত অবস্থায় বাইরের বারান্দায় বেরিয়ে এলাম বোঝাই যাচ্ছে ওটা একটা প্রাণী ঢেউয়ের সঙ্গে দুলছে আবার শরীর বেঁকিয়ে জলের নিচে নেমে গেল খানিক বাদেই কয়েক হাত দূরেই আবার উঠে এলো ওটা কিন্তু কিছুতেই জলের উপর মাথা বা শরীর তুলছে না যে আমি স্পষ্ট দেখতে পাব লম্বাই অন্তত ফুট দশেক হবে অবশ্য এটা আমার ভুলও হতে পারে জলের নিচে থাকায় সঠিক বুঝতে পারছি না প্রাণীটা এগিয়েও আসছে না যে ভালো করে বুঝবো ওটা একটা তিমির বাচ্চা হতে পারে অথবা একটা সার যদিও এসব প্রাণীর কথা এদিকে সমুদ্রে কেউ কখনো শোনেনি তবে শোনেনি বলে যে ওরা বেয়ে চলে আসতে পারে না তারও তো কোনো নিশ্চয়তা নেই সারাদিন সমুদ্র এখানে দোলে তা দেখতে খারাপ না লাগলেও ওই প্রাণীটির ছায়া আমাকে বেশ উত্তেজিত করেছিল আজ চারপাশে কোনো মানুষ নেই সামনে সমুদ্র আর সমুদ্র এই জলজন্তুটি যেন সেটা বুঝতে পেরেই আমাকে দেখিয়ে জলের নিচে খেলা করে যাচ্ছে আমি নেমে এলাম জলের কাছে এর আগে আমি হাঁটতে হাঁটতে প্রায় বুক জল পর্যন্ত অনেকবার গিয়েছি ঢেউগুলো যখন গড়িয়ে গড়িয়ে আসে তখন একটা ডুব দিয়ে নিলে কোনো অসুবিধা হয় না সেই মুহূর্তে মাথা তুললে পৃথিবীটা অন্য রকম দেখায় চারপাশে শুধু জল আর জল আমি একা একেবারেই একা আজ ওই ছায়াটার জন্য আমার জলে নামতে সাহস হল না ছায়াটা যদি কোনো সার্কের হয় তাহলে জলে নামা মানে আত্মহত্যা করা যশ নামক ছবিটি আমি দেখেছি মার্কিন সরকারের ব্যবস্থাপনায় ওদেশে গিয়ে ইউনিভার্সাল স্টুডিওতে সেই সার্কের রূপটিও দেখে এসেছি মুশকিল হলো জলের কাছাকাছি এসে আমি আর ওই ছায়াটাকে দেখতে পাচ্ছিলাম না আশেপাশে অনেক খুঁজলাম সমুদ্র অন্যদিনের মতো স্বাভাবিক অতএব আবার আমার বাড়ির বারান্দায় উঠে এলাম ছায়াটা যেখানে ছিল সেখানে নেই তাকিয়ে তাকিয়ে যখন আমার চোখ টাটিয়ে যাচ্ছে তখন ডান দিকের পঞ্চাশ গজ দূরে একটা জায়গায় জলে আলোড়ন হলো এবং তারপরে এই ছায়াটাকে দেখতে পেলাম সামনে অন্তত হাত আটেক লম্বা বলে মনে হচ্ছিল জলের নিচে জন্তুটা রয়েছে আড়াআড়ি কিন্তু ক্রমশ মনে হচ্ছিল ও আমাকে লক্ষ্য করছে একটা সময় ও বিরক্ত হয়ে পাক খেয়ে বোধ মাঝ সমুদ্রে চলে গেল আমার খারাপ লাগলো ওইভাবে চলে যাওয়াটা ফাল্গুনি এলো চা নিয়ে এর মধ্যে বেলা করিয়েছে এই চা খেয়ে আমি বাথরুমে ঢুকব সমুদ্র থেকে হুহু করে হাওয়া ছুটে আসছে চাই চুমুক দিয়ে মনে হল এমন সুখের সময় আমার জীবনে কখনো আসেনি দুপাশে যত নজর যায় তত দূর ধরে শুধু সমুদ্রের ঢেউ বালির উপর করি আসছে সমস্যাবিহীন এমন শান্ত জীবন আমার জন্য অপেক্ষা করছিল দু বছর আগেও আমি ভাবতে পারতাম না ফাল্গুনি এলো কাপ ফিরিয়ে নিতে তাকে আমি ছায়াটার কথা বললাম দেখলাম সে খুব অবাক হয়ে জলের দিকে তাকাচ্ছে শান্ত সমুদ্রে এখন কোথাও সেই প্রাণীটির ছায়া নেই দৃষ্টি বলিয়ে কিছুই দেখতে না পেয়ে ফাল্গুনি এমন চোখে আমার দিকে তাকালো যে স্পষ্ট বুঝতে পারলাম আমার সুস্থতা সম্পর্কে সে সন্দেহ করছে বললাম সারা সকাল একটু আগে পর্যন্ত ওটা ওখানে ছিল মেয়েটা হাসলো হেসে ভিতরে চলে গেল ফাল্গুনিবে বেশি কথা বলে না ওকে ব্যবস্থা করে দিয়েছেন শরৎবাবু বেচারা স্বামী শহরে চলে যাওয়ার পর সেখানকার মোহে আর ফেরেনি লোক দিয়ে বলে পাঠিয়েছে যে ফাল্গুনির মতো গ্রাম্য মেয়েকে আর স্ত্রী বলে ভাবতে পারছে না সে ওকে ত্যাগ করল কোনো আইন আদালত নয় পুরুষটি যখন ত্যাগ করছে তখন বিচ্ছেদ হয়ে গেল ফাল্গুনি চলে এলো বাপের বাড়িতে যেভাবে অবাঞ্ছিতরা সংসারে থাকে সেইভাবেই ছিল শরৎবাবুর প্রস্তাব শুনে ওর দাদা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল আমার রান্না করে দেবে ঘর পরিষ্কার করবে আর বিকেল শেষ হলেই গ্রামে ফিরে যাবে এই কালো শীর্ণ মেয়েটিকে ঈশ্বর কোন সম্পদ প্রাণ খুলে দিতে পারেন তার মুখেও লাবণ্য নেই কিন্তু চোখ দুটো আর হাসি ঈশ্বরের চেয়েও পবিত্র কিন্তু সেটুকুতে খুশি থাকার কোনো কারণ কারণও স্বামী খুঁজে পায়নি। মেয়েটা যখন কাজে এলো তখন আমি একটু বিপাকে পড়েছিলাম ভাষা নিয়ে তো সামান্য সমস্যা ছিলই তার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল রান্নার ধরন কলকাতায় আমি যে ধরনের রান্না খেতে অভ্যস্ত তার কথা না হয় ছেড়েই দিলাম ওরা যে রান্না জানে তাই মুখে দিতে প্রাণান্তকর অবস্থা হল আমি কখনো রান্নাঘরে ঢুকিনি আগের জীবনে ও ব্যাপারে জ্ঞান দেবার ক্ষমতাও নেই শরৎবাবু বলেছিলেন ট্যুরিস্ট লজ থেকে রান্না করা ভাত তরকারি পাঠিয়ে দেবেন রোজ কিন্তু সেটাও আমার পছন্দ হয়নি আমি আমার পছন্দের কথা রোজ বলতে লাগলাম ভাত আলু সেদ্ধ ডাল আর মাছের ছোল বলতে বলতে ফাল্গুনিকেও বুঝিয়ে দিতে পারলাম একসময় চা বা কফি বানানো শিখতে ওর একটু অসুবিধে হলো না গ্যাস চালানো নেভানো একদিনেই রপ্ত করতে পারল এখন ওর সাহায্যে আমার জীবনযাপন ভালোই চলছিল গত রবিবার শরৎবাবু এসেছিল ওর হাতের কফি খেয়ে বলে গেলেন আপনি তো মানুষ করে ফেললেন শুনে শুনি বিড় বিড় করেছিল আমি কি মানুষ ছিলাম না শরৎবাবু খুব অপ্রস্তুত হয়েছিলেন মেয়েদের যেমন হয় আমি বুঝি ফাল্গুনিরও আমার সম্পর্কে কৌতূহল আছে এই কৌতূহল ওর গ্রামের মানুষদের পঞ্চাশ বছর বয়সে হঠাৎ সমুদ্রের ধারে এমন একটা বাড়ি তৈরি করে কেন একা থাকবে এটা ওরা বুঝতে পারে না লোকটা যে চোর ডাকাত নয় তার প্রমাণ ওরা পেয়েছে বালাসরের পুলিশের বড়কর্তা কর্তা একদিন এদিকে এসেছিলেন আমার সঙ্গে দেখা করে চা বিস্কুট খেয়ে গেছে অপরাধী হলে নিশ্চয়ই এমন কাজ করতে পারতেন না ফাল্গুনি কম কথা বলে বলেই ইচ্ছে থাকলেও জানতে পারে না আর গায়ে পড়ে নিজের কথা বলার অভ্যেস আমার নেই এখন আমি বেশ আছি দুপুরে খাওয়া দাওয়ার পর সমুদ্র আমাকে আবার টানতে লাগল বারান্দায় চেয়ার নিয়ে বসলাম রোদ জমেছে জলে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমি আবার উত্তেজিত হলাম ছায়াটা দেখতে পাচ্ছি আচমকা যেন এসে পড়েছে প্রাণীটা এখন মনে হচ্ছে হাত দশেক লম্বা চোখের ভুলও হতে পারে জলের তলায় থাকায় দৈর্ঘ্য ঠিক বোঝা যাচ্ছে না প্রাণীটি রয়েছে স্থির হয়ে ওর ওপর দিয়ে নরম ঢেউ গড়িয়ে গড়িয়ে আসছে এদিকে এত বড় সমুদ্রের কোথাও না গিয়ে ও কেন এখানে এসে বিশ্রাম নিচ্ছে আমি বুঝতে পারছিলাম না কথাটা মনে আসতেই হাসি পেল এত বড় পৃথিবীর কোথাও না গিয়ে আমি কেন এই সমুদ্রের ধারে থাকতে এলাম তারই বা ব্যাখ্যা কি সারাটা দুপুর আমি ছায়াটাকে লক্ষ্য করে গেলাম মাঝে একবার ও কোথাও চলে গিয়েছিল কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই বাধ্য ছাত্রের মতো ফিরে এসেছে নিজের জায়গায় আমি সমস্ত দুপুর এভাবে বাইরে বসে কখনোই কাটাই না বলে ফাল্কুনি হয়তো অবাক হয়েছিল বিকেলে চা নিয়ে বাইরে এসে সে যেভাবে তাকালো তাতে প্রশ্নটা ছিল কাপ হাতে নিয়ে বললাম ওই দেখো ওই দিকে জলের মধ্যে ছায়াটা নড়ছে নাল্কুনি তাকাল সঙ্গে সঙ্গে খুঁজে পেল না সে আমি তাকে দেখাবার জন্য মরিয়া হয়ে উঠলাম আমাদের চেঁচানেচির কারণেই হয়তো প্রাণীটি বিরক্ত হয়ে জলে হারিয়ে গেল কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু ও আর ফিরে এলো না ইতিমধ্যে সূর্যদেব পশ্চিমে ঢলে পড়েছেন সমুদ্রে ছায়া নামছে সেই ছায়া আর প্রাণীটির ছায়া আলাদা করে চেনা সম্ভব না কাজ শেষ করে ফাল্গুনি চলে যেতে আমি দরজায় চাবি দিয়ে বালিতে পা দিলাম আমার পরনে এখন পাজামা পাঞ্জাবি আর পায়ে রবারের জুতো জলের ধার দিয়ে ভেজা বালিতে পা ফেলে চলেছি ফুরফুরে বাতাস বইছে আহ কি আরাম নানান রঙের ঝিনুক পড়ে আছে বালির ওপর প্রথম প্রথম খুব কুড়াতাম এখন আর আগ্রহ নেই এই বালি ঝিনুক সমুদ্র এ সবই তো আমার আমি ছাড়া আর কোনো মানুষ নেই এখানে টুরিস্ট লজটা উড়িষ্যা সরকারের যে কর্তার ইচ্ছা এখানে তৈরি হয়েছিল তার মন মেজাজ নিশ্চয়ই আলাদা ছিল এমন একটা সুন্দর নির্জন জায়গা বেছে নেওয়া কম কথা না যদিও ঠিক প্রচারের অভাবে এখানে মানুষ তেমন আসে না টুরিস্ট লজটা একতলা সমুদ্র থেকে বেশ কিছুটা ওপরে তার গায়ে কয়েকটা দিশি দোকান শরৎবাবু দাঁড়িয়েছিলেন সেই সব দোকানের সামনে আমাকে দেখে এগিয়ে এলেন শরীর ভালো আছে এখানে আসার পরে তো আমার শরীরের কোনো কমপ্লেন নেই এখানকার আবহাওয়া সত্যি ভালো তবে বলে ফেলুন আপনি যেরকম একা আছেন তা সচরাচর কেউ থাকে না আমার তো একা থাকতে খুব ভালো লাগছে তাছাড়া ঠিক একাও তো নেই ফাল্গুনি এসে ওর মতো কাজ করে গেলেও একজন সঙ্গীত হয়ে যায় তার উপর আজ থেকে আরেকজন সঙ্গী হয়েছে শরৎবাবু অবাক হয়ে আমার দিকে তাকালেন তাকে আমি প্রাণীটির কথা বললাম সব শুনে ভদ্রলোক হতভঙ্গ বললেন এরকম তো কখনো শুনিনি এই সমুদ্রে অত বড় মাছের কথা কেউ কখনো বলেনি আপনি ঠিক দেখেছেন তো দেখলে মনে করতাম ভুল দেখেছি কিন্তু আজ সারা দিন ধরে ওকে দেখলাম মাঝে মাঝে সম্ভবত খাওয়া দাওয়া করতে গভীর জলে ঘুরে এসেছে যতক্ষণ দেখেছেন একই জায়গায় স্থির হয়ে থেকেছে হ্যাঁ হ্যাঁ আমার বিশ্বাস ও আমাকে লক্ষ্য করছিল ওটাকে কি জলের ওপর উঠে আসতে দেখেছেন না একবারের জন্য মাথা তোলেনি তাহলে জলের ভিতর থেকে পাড়ে দাঁড়ানো আপনাকে কি ও দেখতে পাবে সেটা আমি বলতে পারবো না তবে আমার তো সেই রকম মনে হচ্ছিল আমরা এই নিয়ে আরেকটু সময় কথা বললাম দোকানদারদের একজন গায়ে পরে আলোচনায় যোগ দিল লোকটা আগে মাছ ধরতে সমুদ্রে যেত এখন বয়স হয়ে যাওয়ায় দোকানে বসে সে তার অভিজ্ঞতার কথা বলছিল এই সমুদ্র নাকি বড় খুব অপছন্দ তিন চার হাতের বেশি মাছ এখানে কখনো ধরা অথবা কেউ দেখেনি সমুদ্রে মাছ ধরতে গিয়ে বড় মাছের পাল্লায় কোনো জেলে কখনো পড়েনি আমার মুখে ছায়ার কথা শুনে ওদের অভিব্যক্তি ওরা চেপে রাখল না ওরা আমাকে অবিশ্বাস করছে আমরা যখন কথা বলছি তখন ট্যুরিস্ট লজ থেকে এক সুবেশ ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন ম্যানেজার বাবু এখানে সোডা পাওয়া যাবে না স্যার তবে খবর দিলে থেকে যায় আর সেটা তো আজ সম্ভব নয় তাই না হ্যাঁ স্যার আজ বাস চলে গিয়েছে ভদ্রলোককে বেশ বিমর্ষ দেখাচ্ছিল শরৎবাবু আমার সঙ্গে ওরা আলাপ করিয়ে দিলেন সম্ভবত তিনি নিষ্কৃতি পেতে চাইছিলেন ভদ্রলোক উড়িষ্যা সরকারের পর্যটন দপ্তরের একজন বড় কর্তা সমুদ্র এবং মন্দির উড়িষ্যার সম্পদ যার টানে ট্যুরিস্টরা এই রাজ্যে বারংবার আসেন উনি আমাদের এই জায়গায় এসেছেন কারণ এখানকার আকর্ষণ বাড়ানোর জন্য উড়িষ্যা সরকারের অনেক পরিকল্পনা আছে উনি জিপ নিয়ে এসেছিলেন কিন্তু সহযোগে সেই জিপ নিয়ে কাছাকাছি চলে গিয়েছিলেন বলে সোডার ব্যাপারে ওকে এমন হতাশ হতে হচ্ছে ভদ্রলোকের নাম প্রফুল্ল রায় প্রফুল্লবাবু আমাকে একজন ট্যুরিস্ট বলে মনে করেছিলেন কিন্তু শরৎবাবু গায়ে পড়ে পরিচয় দিতেই ভদ্রলোকের মুখের চেহারা পাল্টাল প্রফুল্লবাবু বললেন সে কি আপনার নাম আমি শুনেছি আমাদের ভাষায় আপনার কিছু লেখার অনুবাদ হয়েছে আপনার মতো নামি লেখক এই পাণ্ডব বর্জিত জায়গায় পড়ে আছেন কেন বললাম মাঝে মাঝে কেউ কেউ তো ব্যতিক্রম হন হ্যাঁ হ্যাঁ আপনি এড়িয়ে যাচ্ছেন সচরাচর আমি কাউকে নিজের পরিচয় দিই না এতে সম্পর্ক সহজ থাকে আমার যে পাবলিসার্স আস্তানাটি তৈরি করে দিয়েছেন তিনি শরৎবাবুকে আমার সম্পর্কে বিশদ বলে গিয়েছেন তারপর থেকেই শরৎবাবু আমার সম্পর্কে খুবই শ্রদ্ধাশীল কিন্তু তিনি তার অফিসারকে সেসব কথা বলে আমাকে বিপাকে ফেললেন প্রফুল্লবাবু আমার সঙ্গে হাঁটতে হাঁটতে খোঁজাতে লাগলেন সত্য জানবার জন্য দূর থেকে আমার বাড়ির সন্ধ্যের আধা অন্ধকারে দেখে ভদ্রলোক বেশ উত্তেজিত বললেন ওই বাড়িতে আপনি কি একা থাকেন আশ্চর্য ব্যাপার অবাক হচ্ছেন কেন অবাক হব না কাছাকাছি কোনো মানুষ নেই আপনার ভয় করে না কিসের ভয় একা থাকার ভয় হয় না চোর ডাকাতের কথা ছেড়ে দিন হঠাৎ শরীর খারাপ হলো আমি বলছি না তবু হার্ট গোলমাল হতে পারে স্ট্রোক হতে পারে তখন কোনো হেল্পই তো পাবেন না তাও যদি ট্যুরিস্ট লজের পাশে বাড়ি করতেন তাহলে শরৎ খোঁজখবর নিতে পারতো না না আপনি খুবই অবিবেকচকের মতো কাজ করেছেন প্রফুল্লবাবু সত্যি আমার হিতৈষী হয়ে উঠলেন বললাম কেউ কেউ সেরকম করে বাড়ির সামনে দাঁড়িয়ে প্রফুল্লবাবু জিজ্ঞাসা করলেন আপনি তো বিবাহিত আগে হ্যাঁ তাহলে এবার হেসে ফেললাম ভদ্রলোকের কৌতূহল না মেটানো পর্যন্ত নিস্তার পাবনা বুঝতে পারছি ওকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম দরজা খুলে দুটো বেতের চেয়ার ব্যালকানিতে এনে বললাম এখানে বসুন সমুদ্র দেখতে ভালো লাগবে কফি খাবেন কফি না মশাই সন্ধে হয়ে গেছে আপনি কি সন্ধে হলেই মদ্যপান করেন না ঠিক সন্ধে থেকে নয় তাছাড়া বিকেলে আমার চা খাওয়া হয়ে গিয়েছে মাথা খুঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে তিনি বললেন বিউটিফুল কি চমৎকার বাতাস তাহলে এখানে বাড়ি ঘুরে আমি ভুল করিনি বলছেন তা নয় আপনার স্ত্রী সংসার ছেড়ে এখানে একা বাস করছেন এটাও ঠিক নয় অনেককাল একা থাকলে মানুষ একটু খোঁজা পেলে নিজেকে বেশিক্ষণ আড়ালে রাখতে পারে না প্রফুল্লবাবু উড়িষ্যা সরকারের বড় কর্তা আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই ভবিষ্যতে উনি যদি এখানে আসেন তবেই দেখা হবে আমার কথা শুনে উনি নিশ্চয়ই খবরের কাগজে বিবৃতি দিতে যাবেন না তাছাড়া আমার সঙ্গে ওর স্বার্থের সম্পর্ক নেই যে শুনে দুঃখ পাবেন জিজ্ঞাসা করলাম হুইস্কি খাবেন তখন রাত নেমে গেছে সমুদ্র অন্ধকারে শুধু জলের আওয়াজ ফেসে আসছে প্রফুল্ল বাবুর মুখ আমি ভালো দেখতে পাচ্ছিলাম গলা শুনলাম আপত্তি নেই ভেতরে গিয়ে আলো জ্বাললাম সেলার থেকে হুইস্কির বোতল বের করে দুটো গ্লাসে খানিকটা ঢেলে জল বরফ মিলিয়ে বাইরে এসে ওকে একটা গ্লাস দিলাম আমি সোডা খাই না মুখে এখন ঠান্ডা হাওয়ার ছাপটা লাগছে আহ আরাম প্রফুল্লবাবু বললেন আপনার মনে আছে দেখছি হ্যাঁ বলুন এক গলায় চালান করে দিয়ে চুপচাপ আকাশের দিকে তাকালাম প্রচুর তারার ভিড় সেখানে চট করে কলকাতার কথা মনে আসে এত মানুষ আর মানুষে মানুষের তীব্র সংঘর্ষ কখনো চাপা আস্তিন গোটানো স্বার্থে আঘাত লাগলে বিভৎস দাঁত বেরিয়ে আসে কিন্তু সেসব নিয়েই তো আমি কলকাতায় দিব্যি ছিলাম আমার লেখক হবার কথা ছিল না আজকাল ছাত্রাবস্থায় মানুষের ভবিষ্যৎ স্থির করে দেয়া হয় কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হবার লক্ষ্যে এগোয় আমাদের সময় সেসব ভাবনা অভিভাবকদের ছিল না করেছিলাম সামান্য চাকরির ওপর নির্ভর করে অত অল্প রোজগার করে কি করে তখন এমন ভালো থাকতাম এখন আর ভেবে পাই না লেখালেখি শুরু করি হঠাৎই আর সেটা চালিয়ে যেতে দেখলাম আমি লেখক হয়ে গেছি অর্থ আসতে লাগলো সেই সঙ্গে সম্মান পুরস্কার টুরস্কারও জুটে গেল আমার তখন বিপুল চাহিদা বছর পনেরো আগে যে প্রতিষ্ঠানের কাগজগুলোতে একটা ছোট গল্প ছাপাতে হিমশিম খেয়ে যেতাম তাদের প্রত্যেকটা পুজো সংখ্যায় আমাকে উপন্যাস লিখতে হচ্ছে লিখলেই টাকা বই বিক্রি হচ্ছে বাংলাদেশ থেকে বইয়ের জন্য তাগাদা আসছে একটা সময় এলো যখন দেখলাম না লিখে উপায় নেই আমি প্রফেশনাল লেখক হয়ে গেছি বছরে দেড় লক্ষ টাকার উপর আয় কর দিচ্ছি মার্চ মাস থেকে পুজোর পাঁচটা উপন্যাস লিখতে বসতে হয় অথচ কোন উপন্যাসের ভাবনা কি সেটাই মাথায় থাকে না কে যে কি অসহ্য যন্ত্রণা তা আপনাকে বোঝাতে পারব না একজন লেখক কলকাতায় বসেই পুজোয় লিখব না বলে ঘোষণা করেছেন আমার সেই মনের জন্যে কিছুদিন থেকেই মনের মধ্যে আরেকটা যে মন আছে সে বলেছিল অনেক লিখেছো এবার থাম চাপের লেখা না লিখে ইচ্ছে মতো কলম ধর। আমার সম্পাদক এবং প্রকাশকদের মুখোমুখি হয়ে বসে সেই উপদেশ মান্য করতে পারতাম না তাই কেহলি মনে হতো কোথাও চলে যাই হয় পাহাড়ে নয় সমুদ্রের ধারে আমার এক প্রকাশক উড়িষ্যায় অন্য রকম ব্যবসাও করেন আমার ইচ্ছের কথা জেনে তিনি চাঁদিপুরে বাড়ি তৈরি করে দেবেন বলেছিলেন ওর কাছে ভালো অর্থ পাই আমি কিন্তু চাঁদিপুরে তো কলকাতার মানুষের মিছিল লেগেই আছে আমার পছন্দ হলো না আমি আরও নির্জন জায়গা চাইছিলাম শেষমে সেখানেই বাড়ি তৈরি হলো চলে এলাম খুব ভালো আছি এখানে ইচ্ছে হলে মাঝে মধ্যে দু এক পাতা লিখি কেউ আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে না যে রোজ নিয়ম করে সাত আট পাতা লিখতেই হবে আমি গ্লাসে চুমুক দিলাম প্রফুল্লবাবুর গ্লাস অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছিল কোনো কোনো সভ্য মানুষকে আমি খুব দ্রুত মদ খেতে দেখেছি ব্যাপারটা আমার একদম ভালো লাগে না মদ খেয়ে যারা মাতলামি করে তাদের সঙ্গে দ্বিতীয়বার বসার প্রবৃত্তি আমার হয় না আবার ওর গ্লাস ভরে দিলাম আজকাল একা থাকলে দু পেগের বেশি খাই না কিন্তু সঙ্গী থাকলে এক পেগ যিনি হোস্ট তাঁর সবসময় পরিমিত খাওয়া উচিত যাতে অতিথিরা অসুস্থ হলে বিপদে না পড়তে হয় এখন অন্ধকার চোখ সওয়া হয়ে গিয়েছে মাঝে মাঝে সমুদ্রের ঢেউই ফসফরাস চলতে দেখছি প্রফুল্লবাবু জিজ্ঞাসা করলেন আপনি নেবেন না একটু বাদে এখানে হুইস্কি পান করে আনিয়ে এখানে সমুদ্র যা দেয় তাতে তো আমরা সন্তুষ্ট নই তাই এইসব আনাতে হয় সমুদ্র মদ দেবে কি করে দিয়েছিল মন্থনের সময় লক্ষ্মীর সঙ্গে মদিরা উঠেছিল আপনার স্ত্রীর আপত্তি ছিল না এভাবে এখানে একা চলে আসতে এখনো সেটা ভালো করে বুঝতে পারি না তার মানে আমার বিয়ে হয়েছিল অল্প বয়স ভালোই ছিলাম যেভাবে বাঙালি নবদম্পতি ভালো থাকে সেইভাবে চলে যাচ্ছিল ছেলে মেয়ে এলো তাদের সঙ্গে যেমনটি সম্পর্ক হওয়া উচিত তাই ছিল লেখালেখি শুরু করার পর আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম নাম এবং অর্থ এলো নামটা নিজের কাছে রেখে অর্থগুলো স্ত্রীকে দিয়ে যেতে লাগলাম এবং ক্রমশ আমি আবিষ্কার করলাম একই বাড়িতে থাকা সত্ত্বেও আমি একটা আলাদা দ্বীপ তৈরি করে ফেলেছি আমাদের মধ্যে ঝগড়া অথবা প্রকাশ্য মনান্তর হচ্ছে না অথচ কেউ কাউকে স্পর্শ করতে পারছি না শুধু স্ত্রী নয় মেয়ের সঙ্গেও ক্রমশ আমার দূরত্ব বাড়তে লাগল প্রকৃতির নিয়মে আমার সঙ্গে দূরত্ব বাড়ায় ওরা মায়ের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হতে লাগলো পঁচিশ বছর একসঙ্গে বাস করার পর মনের গঠন আমাদের এমন হয়ে গেল যে আমরা দুজনেই বুঝতে পারছিলাম কেউ কারোর সম্পর্কে কোনো আগ্রহ বোধ করছি আমার স্ত্রী হয়তো সুন্দরী নয় কিন্তু তার শরীরটিকে স্বাভাবিক রেখেছেন চাকরি করেন বলেই তার একটা বাইরের জগৎ আছে সেই সঙ্গে জেদ পালন করেন অযথা অ্যাডজাস্ট করা ওর ধাতে নেই দীর্ঘকাল আমি আমার মতো এই বাড়িতেই ছিলাম ছেলেমেয়ের কোনো ব্যাপার আমার পছন্দ না হলে আপত্তি জানাতে গিয়ে দেখতাম ওদের যুক্তির কাছে আমি হেরে যাচ্ছি কথা বলতে বলতে লক্ষ্য করলাম প্রফুল্লবাবুর গ্লাস শেষ হয়ে গেছে ভদ্রলোককে কি আর দেয়া উচিত আরেকটা দিই ভদ্রলোক আপত্তি না করেই গ্লাসটা ফেরত দিলেন তিন পেক মদ খেলে কিছুই হয় না মানুষের অনেককে সাত আট পেগও হজম করতে দেখেছি কিন্তু অত খাওয়ার দরকার কি আমার মেয়ে অবশ্য বলে আমি যত আধুনিক ঠিক ততটাই কনজারভেটিভ মদ খেতে আপত্তি নেই কিন্তু পরিমিত খেতে হবে যেন জলে নামবো অথচ বেনি ভেজা বলে এ চলে সব সময় আমার মেয়েকে বলেছিলাম কলেজের বন্ধুদের সঙ্গে রাস্তায় অথবা রেস্টুরেন্টে গিয়ে আড্ডা মেরো না কথা বলতে হলে বাড়িতে নিয়ে এসে কথা বলবে এটা নাকি আমার আধুনিক দৃষ্টিভঙ্গির প্রকাশ আবার বাড়ি ঢুকে যখন দেখি মেয়ের বন্ধুদের সিগারেটের ধোঁয়ায় বাইরের ঘরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না তখন খেপে যাই আচমকা ওই ছেলেদের এত কথা কি থাকে যে আমার মেয়েকে এসে বলতে হবে এখানে নাকি আমি আচমকা কনজারভেটিভ হয়ে প্রফুল্লবাবু নতুন পেগে চুমুক দিয়ে বললেন আপনি যা বলছেন বেশিরভাগ পুরুষের জীবনে একই রকম ঘটে থাকে এই ধরুন আমি কুড়ি বছর বিয়ে করেছি বড় ছেলের বয়স আঠারো সে আর তার মা একদিকে আমি আরেকদিকে দিকে। যত বয়স পারছিল তত দুজনের মতামত দুই রকম হয়ে যাচ্ছিল উনি আলাদা ঘরে শোন আমি আলাদা ঘরে কিন্তু বাইরের লোক বাড়িতে এলে আমাদের দেখে কখনো ব্যাপারটা টের পাবে না ডিভোর্স বা সেপারেশন দূরের কথা আমরা কাউকে জানতেও দিই না কি অবস্থায় বাস করছি আপনারা হয়তো ঠিকই করছেন কিন্তু আমি পারি না শেষের দিকে কেবলই মনে হচ্ছিল নিজের সঙ্গে প্রতারণা করছি যে মুহূর্ত থেকে বুঝে গেলাম ছেলে মেয়ে এবং স্ত্রীর জীবনে আমার কোনো ভূমিকা নেই সেই মুহূর্ত থেকে ওইভাবে সবার মধ্যে একা না থেকে সত্যি সত্যি একা থাকার বাসনা তীব্রতর হল কোনো মহিলার কারণ না মশাই কোনো মহিলা এর কারণ হন আমার চেয়ে দশ বছরের ছোট মহিলারা এমন প্রেম করতে স্বচ্ছন্দে পারেন যাতে অন্যের ঘর না ভাঙে আবার নিজেরটাও ঠিক থাকে যারা নিতান্তই অল্প বয়সী লেখার প্রতি আকৃষ্ট হয়ে লেখক সম্পর্কে আগ্রহী হয় তারা নিছকি ভালোবাসে প্রেমে পড়ে না এই ভালোবাসা আর প্রেমের সংজ্ঞা যে এখন আলাদা তা শুধু ওরাই বুঝতে পারে যাই হোক কেউ সংসার ছেড়ে আলাদা বাস করলেই আমরা তৃতীয় কোনো মানুষের অস্তিত্ব কল্পনা করতে অভ্যস্ত হয়ে পড়েছি কারণ কল্পনা করলে জীব মশলার স্বাদ পায় আমার ক্ষেত্রে আগেকার দিনে লোকের সংসার ভাসিয়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যেত আমি সন্ন্যাসী হইনি আমি সবাইকে বলেই এখানে এসেছি বই যে টাকা প্রকাশকরা ওদের দেবেন তাতে কিছু না করেও তিনজনের জীবন ভালোভাবে চলে যায় অর্থাৎ ভাসি আসেনি অনেক করলাম একটাই তো জীবন এখন আমি একটু একা থাকতে চাই সবার মধ্যে একা হয়ে না থেকে সত্যিকারের একা থাকলে নিজেকে ঢের বেশি ভালো বোঝা যায় এই আর কি প্রফুল্লবাবু নীরবে ক্লাসটি শেষ করলেন এখানে বসে আপনি ওই মাছটাকে দেখেছেন প্রসঙ্গ আচমকা পাল্টানোই আমি সমুদ্রের দিকে তাকালাম সমুদ্রের ওপর এখন কালো চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতি কত লক্ষ লক্ষ নানান সাইজের মাছ জলজন্তু ওখানে ভেসে বেড়াচ্ছে যাদের এখন দেখার কোনো উপায় নেই অবশ্য দিনের বেলায় জেলে নৌকায় ধরে আনা নানা ধরনের ছোট মাছ জিনুক অথবা শাঁখ ছাড়া বাকিদের দর্শন কখনোই পাওয়া যায় না এই মাছটি তার ছায়া নিয়ে যে কেন আজ এসেছিল তা আমার জানা নেই আমি জবাব দিলাম হ্যাঁ এখান থেকেই দেখেছি সারাদিন ছিল ওটা তাহলে দলছুট মাছ হতে পারে হাতিদের মধ্যে কেউ কেউ দল ছুট জানি মাছেদের মধ্যেই প্রথম শুনলাম অথচ ওটা জলের ওপরে ওঠেনি সাইজটা স্পষ্ট দেখেছেন হ্যাঁ তবে জলের মধ্যে বলে এক এক সময় এক এক রকম মনে হচ্ছিল প্রফুল্লবাবু উঠলেন তাকে এগিয়ে দিয়ে এলাম খানিকটা বিদায় নেবার সময় ভদ্রলোকেরা যেসব কথা বলেন আমরা তাই বললাম তখন জানতাম না দু তিন দিনের মধ্যেই উৎপাত এসে জুটবে বাড়ি ফিরে এসে আলো জেলে এই দুটো পরিষ্কার করলাম এখানে জানালা খোলার একটা বিপদ আছে হাওয়া বইলেই ধুলো আসে ঘরে ধুলো না বলে বালি বলাই ভালো রোজ দুবেলা পরিষ্কার করেও ফাল্গুনি তাদের দূর করতে পারে না অথচ জানলা না খুললে সামুদ্রিক বাতাস থেকে বঞ্চিত হইয়া জীবনের কোনো কিছুই একতরফা পাওয়া যায় না এখানেও সেই নিয়মটা চালু রয়েছে এখন রাত বেশি হয়নি হাজার লিখতে ইচ্ছে করছে না অনেকদিন বাদে বেশি কথা বলেছি আজ না বললেও চলতো কিন্তু বলে ফেললাম একটু পড়াশোনা করলে কেমন হয় সিরিয়াস কিছু না বুদ্ধদেবগর রিজুদাকে নিয়ে ঘরে বসলাম বেশ লাগছিল একসময় তন্ময় হলাম হঠাৎ কানে জলের আওয়াজ ঢুকলো এই আওয়াজ একটু অন্যরকম বালির উপর ঢেউ আছড়ে পড়ার শব্দ নয় বই রেখে দ্রুত দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম আওয়াজটা এখন হচ্ছে না এবং সমুদ্র শান্ত অথচ দু দুবার ওঠাবার কানে এসেছে এবং তখনই দৃশ্যটা দেখতে পেলাম তীর থেকে বেশ কিছুটা দূরে জল ছিটকে উঠছে যেন কেউ পাগলের মতো ঘাই মারছে সেখানে যে মারছে তার শরীর বিশাল আর তাতেই আওয়াজ হচ্ছে জলে খুব রাগী এবং বিশাল জলজন্তুটি যে দিনের বেলায় ছায়া হয়েছিল তাতে আর আমার একটুও সন্দেহ রইল না আধা অন্ধকারে তার চেহারা দেখাই যাচ্ছিল না কিন্তু যেভাবে জল ছিটকে উঠছিল তাতে আন্দাজ করা মুশকিল হচ্ছিল না কিন্তু দুবারের পরেই সে স্থির হয়ে গেল প্রায় ঘন্টা চেয়ে থাকলাম আমি জলের কোথাও সেই আলোড়ন নেই অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম আলো বাতাস ঠুটে আসছে গহন সমুদ্র থেকে একটু শীত শীত করছিল পৃথিবীর কোথাও এক ফোটা আলো নেই শুধু আমার ঘরটি ছাড়া বালির উপর পা রাখলাম এই নির্জনতম রাতে আমি কি খুব একাবোধ করছি না সেরকম কোনো অনুভূতি হচ্ছে না কারোর জন্য মনে একটু পিছু টাননি বরং এ এক আলাদা প্রশান্তি এই রাতে সমুদ্র সৈকতে পায়চারি করতে করতে মনে হচ্ছিল পৃথিবীটা আমার হঠাৎই আমি দাঁড়িয়ে গেলাম ওই মাছটা যদি সেটা মাছ হয় তার বিশাল চেহারা নিয়ে কেন ভাবতে পারছে না ওই সমুদ্রটা ওর ভেতর ভেতর এত রাত্রেও তার কিসের ছটফটানি যে শব্দ করে জল ছড়তে হচ্ছে ওপরে এতদিন ওর ছটফটানি ছিল না হঠাৎ কি ঘটেছে যে ও সারাদিন হয়ে থাকে ধারে এসে আর রাত বাড়লে লেজনারে সজরে কি জানি সকালে ফাল্গুনি যখন চা দিতে এলো তখনও আমি বিছানায় ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম ও এলে দরজা খুলে দিয়েই বিছানায় গিয়েছি এবং এখনো শরীর ঘুম চাইছে ফাল্গুনের দিকে তাকিয়ে বেশ অবাক হলাম এই কালো মেয়েটির মধ্যে এমন কিছু নেই যা কোনো পুরুষকে দুবার তাকাতে বাধ্য করবে কিন্তু আজ ওকে অন্য রকম লাগলো ফাল্গুনির পরনেই নতুন শাড়ি কপালের টি খুবই সাধারণ দুটো জিনিস কিন্তু তাতেই মেয়েটির চেহারা একদম অন্য রকম হয়ে গেছে আমাকে চায়ের কাপ হাতে অবাক হয়ে তাকাতে দেখে সে জড়োসড়ো হয়ে দাঁড়ালো কিছুটা লজ্জায় কিছুটা অস্বস্তিতে আমি মুখ ফিরিয়ে নিলাম ভেবেছিলাম সে চলে যাবে কিন্তু গেল না আমি জিজ্ঞাসা করলাম তুমি কি কিছু বলবে সে নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল আমি তাকালাম আমার কাছে কাজে আসার পর থেকে এতদিন পর্যন্ত সে নিজে থেকে কোনো কথা বলেনি টাকা নেবার গলায় না চিঠি এসেছে চিঠি কার ওর বলে আর দাঁড়ালো না মেয়েটা ওর ভাষায় অনেক অস্পষ্টতা কিন্তু এই শব্দগুলো বুঝতে আমার একটু অসুবিধা হলো না আমি বুঝতে পারলাম এতদিন পরে ফালগুনির স্বামী শহর থেকে চিঠি লিখেছে সেই চিঠিতে কি লেখা হয়েছে তা আমি জানি না কিন্তু যে স্ত্রীকে লোকটা ত্যাগ করে গিয়েছিল অনেক কাল আগে তাকে আবার চিঠি লিখেছে এবং সেই চিঠি পেয়ে নতুন শাড়ি এবং টিপ পরেছে ফাল্গুনি মানসম্মান অপমানবোধ কোন রকম দেয়াল হয়ে সামনে ধন্য বস্তুত নতুন শাড়ি না যে মেয়েটি দিনের পর দিন একই রকম বিবর্ণ শাড়ি পরে আসে তার এই হঠাৎ পরিবর্তন আমি মেনে নিতে পারছিলাম না যে পুরুষ তাকে প্রচন্ড অপমান করে ছেড়ে গিয়েছিল তার চিঠি এমন পুলকিত হবার যে কোনো কারণ নেই একথা যদি ও নিজে না বুঝতে পারি তাহলে কারো রুচি তোকে বুঝিয়ে দেয় ব্যাপারটা হয়তো আমি করতাম কিন্তু আচমকাই আমি নিজের কথা ভাবতে লাগলাম এই যে চিঠি আসার ফলে মেয়েটির পরিবর্তন আমি সহ্য করতে পারছি না তা ওর জন্য যতটা নয় তার চেয়ে অনেক বেশি নিজের জন্য নয় কি ওর এই পরিবর্তন দেখে আমার মস্তিষ্ক মৃদু সংকেত দিতে শুরু করেছে যে বিপদাস্ত্রে এইভাবে চিঠির পর চিঠি এবং শেষতক স্বামীর আহ্বান এলে এক একপলকেই আমাকে ছেড়ে চলে যাবে আমার এই বাড়ি খাওয়া দাওয়া সবই বিপন্ন হয়ে উঠবে তখন নিরাপত্তাহীনতায় আমি আক্রান্ত হব ফাল্গুনের পরিবর্তন আমি চাইছি না সম্পূর্ণ নিজের কারণে অথচ সেটা প্রকাশ করতে রুচিতে বাধছে বলে ওর মান অপমানের প্রসঙ্গ বড় করে ভাবছি এমন যদি হয় ফাল্গুনি তার স্বামীর কাছে যাওয়ার জন্য আমার বাড়িতে কাজ করা ছেড়ে দেয় তাহলে আমি কি করব অনেক কষ্টে শরৎবাবু ওকে জোগাড় করে দিয়েছিলেন আরেকটি বিশ্বাসী কাজের মেয়েকে চট করেই পাওয়া মুশকিল হবে পাঞ্জাবি পরে যখন বাড়িতে পা দিলাম তখন কিছু সামুদ্রিক পাখি জলের ওপর উঠছে ভারী সুন্দর সুন্দরদের দেখতে হঠাৎ খেয়াল হলো জলের কিছুটা ভিতরে লক্ষ্য করতে লাগলাম না কোনো ছায়া নেই গতকাল প্রাণীটি যে জায়গায় ছিল সেখানে ছায়া কাঁপছে না বেলা বেশ হয়ে গেছে রোদ উঠেছে চড়চড়িয়ে আমি একটা ঢাকা মাথায় দিয়েছি খেতে রোদের সময় বেশ আরাম হয় যারা ভোরে মাছ ধরে ফিরেছে তারা যে যার বাড়ি চলে গিয়েছে এখন সমুদ্রের ধারে বাতিল মাঝেদের শরীর ঘিরে কাক শকুনের ভিড় প্রফুল্লবাবুকে বলা উচিত ছিল এতে পরিবেশ তুষ্ট হয় জেলেরা যদি বাতিল মাছগুলো এক জায়গায় রেখে বালিতে পুঁতে দেয় তাহলে সমস্যাটা মেটে ট্যুরিস্ট লজ পর্যন্ত আসতেই প্রাণ জেরবার হয়ে গেল আজ হয়তো রাতে ঘুম না হওয়াও এর কারণ রোদও খুব কড়া শরৎপাবু আমাকে আপ্যায়ন করে বললেন আসুন আসুন আজ দেখছি অসময় চলে এলাম প্রফুল্লবাবু কোথায় তিনি তো ভোরেই চলে গেছেন সাহেবরা আসেন আসতে হয় বলে শরৎপ্রাবু হাসলেন কাল তো আপনারা অনেকক্ষণ গল্প গুজব করেছেন আমি বললাম হ্যাঁ উনি আজই চলে যাবেন বলে জানতাম না শরৎবাবু আপনাকে আমার বিরক্ত করতে খারাপ লাগে কিন্তু জি 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 আপনার জন্য কিছু করতে পারলে ধন্য হব আমি আপনার মতো বিখ্যাত মানুষ যে এমন অসমুদ্রের ধারে আমাদের সঙ্গে আছেন এটাই ভাবতে পারবে না অনেকে বলুন কি করতে হবে শরৎবাবু স্তুতি করছেন না আমার মনে হলো কথাগুলি উনি বিশ্বাস করেন বললাম ফালগুনি যে মেয়েটি আমার এখানে কাজ করে তাকে বোধহয় এবার ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে কেন কোনো অন্যায় করেছে না না বলতে গিয়ে নিজের কাছেই অস্বস্তি লাগছিল আপনি তো জানেন বেচারা স্বামী থেকেও ছিল না কিন্তু সম্প্রতি ও স্বামী চিঠিপত্র দিয়েছে হয়তো ওকে নিয়ে যাবে নিয়ে যাবে বলেছে ফালগুনি না না তা বলেনি তবে সদ্ভাব হয়ে গেলে সেইটি স্বাভাবিক তাই বলুন শুধু স্বামী চিঠি দিয়েছে ওরকম চিঠি এর আগে অনেকবার এসেছে একবার যে শহরের চল খেয়ে পেট খারাপ করেছে তাকে কি বিশ্বাস আছে আপনি চিন্তা করবেন না ও কোথাও যাবে না ভালো কিন্তু বিকল্প কারোর কথা ভেবে রাখুন বেশ কিন্তু আপনি তো এদের জানেন ফাল্কুনির কোনো অবলম্বন ছিল না হলে ওকে রাজি করানো গেছে এখানকার মেয়েরা সহজে রাজি হতে চায় না দেখি ও ওহো আপনার একটা চিঠি এসেছে শরৎবাবু আমাকে একটা খা মেনে দিলেন কলকাতার একজন বিখ্যাত প্রকাশক বাৎসরিক স্টেটমেন্ট এবং চিঠি পাঠিয়েছেন এখানে আসার আগে আমি প্রত্যেককে নির্দেশ দিয়েছিলাম আমার প্রাপ্য টাকা থেকে আয়কর কেটে জমা দেবার পর তা ব্যাংকে পাঠিয়ে দিতে এতে অনেক ঝামেলা বাঁচে এখানে আমাকে হাজার চারেক টাকা মাসে খরচ করতে হিমশিম খেতে হয় অতএব প্রচুর পরিমাণে ব্যাংকে জমছে সেই টাকাও একসময় ছেলে মেয়ে এবং স্ত্রী পাবে প্রকাশক লিখেছেন আপনার এমনভাবে লেখা থামানো এবং শহর থেকে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না এখন পাঠক পাঠিকারা এবারের বইমেলাতেও আপনার নতুন বই খোঁজ করেছেন আমি মনে করি আপনি ওখানে চুপচাপ বসেনি নিশ্চয়ই কিছু না কিছু লিখছেন সেই লেখা আমাকে দিলে আমি যথেষ্ট সম্মানের সঙ্গে ছাপতে পারলে বাধিত হব হ্যাঁ আমি লিখছি আগে যেমন রোজ পাতার পর পাতা লিখতাম তেমন নয় কখনো দু এক পাতা কখনো তিন চার লাইন আর এই লেখাও যে কাল জয়ী হবে তেমন কোনো করার মতো গর্ধব আমি নই কতদিন একটা পাতা কোনো মতে লিখে পড়ার পর ছিঁড়ে ফেলেছি সত্যি কথা সারা বছরে একটিমাত্র লেখা লিখলেই সেটা ভালো হবে এমন বিশ্বাস করার কোনো কারণ নেই আবার পাঁচটা লিখে দেখা যাবে একটা বেশ ভালো হয়েছে অতএব এই যেটা লিখছি সেটা যদি না উতরায় তাহলে আমি কিছুতেই ছাপতে দেবো না সম্পাদকের কাছে সময় রাখার দায়িত্ব যখন আর আমার নেই তখন অপছন্দের বেলা বাতিল করার অধিকার নিশ্চয়ই আমার আছে রোদ মাথায় নিয়ে ফিরে এলাম কথাটা বলা ঠিক হলো না মাথায় টৌকা ছিল কিন্তু রোদ যেন আরো করা হয়েছে এরই মধ্যে ব্যালকানিতে উঠে সমুদ্রের দিকে তাকালাম জল যেন পুড়ছে হঠাৎ সেই ছায়াটাকে দেখতে পেলাম কালকের জায়গাতে ওটা স্থির হয়ে আছে আজ যেন ছায়াটাকে বেশ ছোট্ট দেখাচ্ছে আমি ব্যালকানিতে দাঁড়ানো মাত্র প্রাণীটা খুশি হলো খুশি হলো বললাম এই কারণে ওকে জলের মধ্যে নাচের ভঙ্গিতে পাক খেতে দেখলাম একবার আজ ওকে বলে মনে হচ্ছে না। এসেছিল বেশি ওর দিকে তাকিয়ে বললাম তুমি তো এখানকার মেয়ে ওটা কি মাছ ফাল্কুনি তাকালো ওর মুখ দেখে মনে হচ্ছিল ও কিছুই দেখতে পাচ্ছে না আমি বিরক্ত হলাম কোনো কোনো মানুষ এরকম হয় গাছে বসে থাকা সবুজ পাখি কাছ থেকেও দেখতে পায় না হঠাৎ খেয়াল হলো ছেলেবেলায় দেখেছি পুকুরে মাছের খাবার হিসেবে ময়দা অথবা ভাতের বল ছুঁড়ে দেওয়া হতো প্রাণীটা রোজ আমার কাছে আসছে হয়তো বয়স হয়েছে খাবার ধরতে পারে না তেমন আমি ফাল্গুনিকে বললাম ময়দা মেখে আমাকে গোটাচারে বড় বল তৈরি করে দিতে শুনে সে রীতিমতো অবাক হল ও যে অবাক হতে পারে তা এতদিন আমার জানা ছিল না ওই চিঠিটা দেখছি অনেক পরিবর্তন আনছে ময়দার বল থালায় তৈরি করে আনলে সেগুলো নিয়ে আমি জলের কাছে গেলাম প্রায় টেনিস বলের সাইজ হয়েছে ওগুলো বেশ জোরে জলের গভীরে ছুঁড়ে মারলাম চারটেকে জলের ওপর কোনো আলোড়ন নেই হঠাৎ ব্যালকানির উপর দাঁড়ানো ফালগুনি তার নিজের ভাষায় চেঁচিয়ে উঠল যেটুকু বুঝতে পারলাম তাতে মনে হল সে প্রাণীটিকে ময়দার বল খেতে দেখেছে জলের গায়ে দাঁড়িয়ে সেটা আমার পক্ষে দেখা সম্ভব নয় আবার ব্যালকনিতে গিয়ে ছুড়লে আমি বলগুলোকে প্রাণীটির কাছে পৌঁছে দিতে পারব না আমার মন খারাপ হয়ে গেল দৃশ্যটি আমি কোনোদিনও দেখতে পারবো না উঠে এলে ফাল্গুনি জানালো সে প্রাণীটিকে ভালো দেখতে পায়নি তবে বল জলে তলিয়ে যাওয়ার সময় ছায়াটা সেটাকে গিলে ফেলেছে ছায়া দেখেছে এবং তার মতে প্রাণীটি আড়াই হাতের বেশি নয় কথাটা আমার ভালো লাগলো না আমি যা দেখি এরা যেন সেটা ইচ্ছে করেই দেখতে চায় না আমি আবার জলের দিকে তাকালাম প্রাণীটা স্থির হয়ে আছে জলের মধ্যে আছে বলে ওর চেহারা বোঝা যাচ্ছে না একটা গভীর কালো ছায়া সমুদ্র ওখানে স্থির এখন আমার সময় দিব্যি কেটে যাচ্ছে একটু একটু লিখছি ভোরবেলায় হাঁটতে বের হই জেলেদের ধরে আনা মাছের দঙ্গলে যদি লোভনীয় কিছু থাকে কিনে আনি বাকি সময়টা হয় আমার ব্যালকানিতে বসিয়ে ছায়াটার দিকে তাকিয়ে থাকি নয় ঘরে গিয়ে গান বাজাই রবীন্দ্রনাথের গানগুলো অনেকবার শোনা গান এখন আমার কাছে আলাদা অর্থ তৈরি করছে এই যেমন কাল রাতে শুনলাম কে দিল আবার আঘাত অনেকবার শুনেছি কলকাতায় বসে কিন্তু কাল হঠাৎই মনে হলো কবি যখন আবার শব্দটি ব্যবহার করেছেন তখন আগেও কেউ নিশ্চয়ই আঘাত দিয়েছে তারপরেই মনে হলো আমি কেনমাত্র একজন আঘাত দিয়েছে বলে ভাবছি এমনও হতে পারে একাধিকবার কবি আঘাত পেয়েছেন তার দরজায় এবং তারপরেও আবার শব্দটি ব্যবহার করা যেতে পারে এই আগের মানুষ বা মানুষেরা কে অথবা কারা তারা কি কবির সারা পায়নি এরকম ভাবনা মাথায় এলে দেখছি সময়টা দিব্য কেটে যায় কাল রাত্রে গান বাজিয়ে ব্যালকানিতে বসে মদ্যপান করেছিলাম সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ছিল এমনভাবে যেন রবীন্দ্রনাথের গানের সঙ্গে সঙ্গতের কাজ সেরে নিচ্ছিল চারপাশে নির্জন অন্ধকার আর আমার কানে গান এবং প্রাকৃতিক শব্দ জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে শুধু ফাল্গুনের দিকে তাকাতে ইদানিং অস্বস্তি হচ্ছে মেয়েটির সাজের বহর বেড়েছে মানুষ নিজের জন্য সবকিছু ক্ষমা করে দিতে পারে দুপুর বেলায় কাণ্ডটি ঘটল সবে খাওয়া শেষ করে চোখ বন্ধ করার কথা ভাবছি এই সময় গাড়ির আওয়াজ হলো এই অঞ্চলে ওই যান্ত্রিক শব্দ শুনতে পাওয়া যায় না আর এখানে শব্দ হওয়া মানে নিশ্চয়ই আমার কাছে কেউ আসছে বিরক্ত হওয়া উচিত আমার কিন্তু হলাম না ইদানিং ঠিক করেছি যে কোনো ব্যাপারেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করব ব্যালকানিতে এসে দাঁড়ালাম একটা জিপ এসে দাঁড়িয়েছে সেটা থেকে তিনজন পুরুষ নামলেন ওদের মধ্যে শরৎবাবু আছেন সিঁড়ির কাছে এগিয়ে এসে তিনি বললেন একটু বিরক্ত করতে এসেছি এরা ভারত সরকারের বড় অফিসার আপনার সঙ্গে কথা বলবেন হুম নিয়ে আসুন ওদের সরকারি আমলাদের সঙ্গে আমার তেমন ঘনিষ্ঠতা কখনোই ছিল না আর এত লোক থাকতে এরা আমার সঙ্গে কি কথা বলতে কষ্ট করে এসেছেন তা জানতে কৌতূহল হচ্ছিল শরৎবাবু ওদের ওপরে নিয়ে এলেন বাইরের ঘরে বসার পর পরিচয় জানলাম এরা খুব সংক্ষেপে বলা যায় সমুদ্রের পানি বিশারদ প্রফুল্লবাবু ভুবনেশ্বরে ফিরে গিয়ে আমার দেখা ছায়ার কথা জানিয়েছেন তার দপ্তরে সেখান থেকে খবর গেছে এদের কাছে দুজনের একজন বঙ্গ সন্তান নাম অরুণ মুখার্জি অন্যজন মিস্টার নায়ার অরুণবাবু বললেন আপনার মতো একজন বিখ্যাত সাহিত্যিক সামুদ্রিক প্রাণী দেখেছেন শুনে আমরা আগ্রহী হয়েছি অন্য কেউ বললে বিশ্বাস করতে পারতাম না সমুদ্র নিয়ে অনেকেই মন গড়া গল্প তৈরি করে মিস্টার নায়ার বললেন এরকম নির্জন জায়গায় আপনি এখন বাড়ি বানিয়ে একা আছেন দেখে খুব অবাক হয়ে যাচ্ছি আপনার অসুবিধা হয় না বললাম দুটো প্রশ্ন সম্পূর্ণ আলাদা কোনটার জবাব দেব মুখার্জি বললেন প্রথমটা সূত্র ধরে জিজ্ঞাসা করছি সত্যি আপনি কিছু দেখেছেন হ্যাঁ আমি জলের মধ্যে একটা প্রাণীর ছায়কে স্থির হয়ে থাকতে দেখেছি স্থির হয়ে থাকতে সেটা প্রাণী নাও হতে পারে ওটার প্রাণ আছে কারণ মাঝে মাঝে পাক খেয়ে সরে যায় আচ্ছা ওর চেহারা বর্ণনা দিতে পারবেন না কারণ পার থেকে যে দূরত্বেও থাকে তাতে স্পষ্ট দেখা সম্ভব নয় তাছাড়া কখনো জলের ওপরে ওঠে না প্রাণীটা আপনি কবার দেখেছেন এখনো পর্যন্ত অনেক অনেকবার ওর আয়তন তো রকম হবে এটা আমার গোলমাল হয়ে যাচ্ছে কখনো মনে হচ্ছে দশ বারো হাত কখনো ছয় সাত আবার আমার কাজের মেয়েটির মতে আড়াইয়ের বেশি নয় তাহলে আপনার কাজের মেয়েও দেখেছে হ্যাঁ মিস্টার নায়ার বললেন আমরা খুবই অবাক হচ্ছি বঙ্গোপসাগরের এই অঞ্চলে কখনো কোনো বড় প্রাণীকে দেখা যায়নি হাত তিনেক লম্বা প্রাণী হয়তো পথ ভুল করে চলে এসেছে কিন্তু তীরের এত কাছে বিশাল প্রাণীরা কখনো আসে না এসব আপনাদের ব্যাপার আপনি শেষবার কখন দেখেছেন আজ দুপুরে খাওয়ার আগে সোনামাত্র দুজনেই উত্তেজিত হয়ে উঠলেন মুখার্জি বললেন এখন ওটাকে কি দেখা যেতে পারে প্লিজ এ ব্যাপারে তো আমার কোনো হাত নেই সে থাকলে দেখা যাবে চলে গেলে দেখতে পাবেন না আসুন আমি ওদের নিয়ে বাইরে এলাম ব্যালকানিতে দাঁড়িয়ে সমুদ্রের নির্দিষ্ট জায়গাটি লক্ষ্য করতে লাগলাম না ছায়া নেই ওখানে নায়ার ফিসফিস করে জিজ্ঞেস করল দেখতে পাচ্ছেন স্যার আমি সেই কালো ছায়াটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না মিনিট মিনিটখানেক বাদে নিজেকে খুব অসহায় মনে হলো এরা নিশ্চয়ই আমাকে এবার অবিশ্বাস করবেন ভেতরে গেলাম ফাল্গুনির বানানো তিনটে ময়দার বল তখনও রাখা ছিল নিয়ে এলাম বাইরে ওরা সেগুলোর চেহারা দেখে অবাক আমি সমস্ত শক্তি এক করে ছুঁড়ে দিলাম জলে প্রথমটা জলে পড়ে তলিয়ে গেল ওখানে জল গভীর নয় নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হলে আমাকে ব্যালকানি থেকে নেমে জলের ধারে যেতে হবে তাই গেলাম বাকি দুটো ছুটতে ছুটতে প্রার্থনা করতে লাগলাম প্রাণীটা এখন কাছে পিঠে থাকে হঠাৎ থেকে শরৎবাবর গলা ভেসে এলো তো আমি ফিরে দেখলাম তিনটে মানুষের মুখ কিছু দেখতে পাওয়ার আনন্দে চকচক করছে আমি দ্রুত ফিরে এলাম মুখার্জি বললেন হ্যাঁ বেশ বড় তবে হাত তিনেকের বেশি নয় নায়ের বললেন তিন হাত মানে সাড়ে চার ফুট প্রাণীটা কি হতে পারে মুখার্জি মাথা নাড়লেন বোঝা যাচ্ছে না শার্ক বা ওই জাতীয় কিছু নয় সামুদ্রিক আর বা ওই জাতীয় কিছু হবে এই প্রাণীটাকেই কি আপনি রোজ দেখেন আমি মাথা নাড়লাম আজ একটু ছোট লাগছে বটে তবে আমার মনে হচ্ছে ওটা তিন হাতের ঢের বেশি আর ওই একটা প্রাণী যে রোজ আসে তা এত দূর থেকে তো বলা সম্ভব নয় শরৎবাবু বললেন আমার মনে হচ্ছে ওটা হাত পাচেক এবং আর জাতীয় মাছ নয় নায়ার শরৎবাবুর দিকে তাকালেন ওটা যদি পাঁচ হাতের বেশি হয় তাহলে ব্যাপারটা একটা খবরের মতো খবর হবে সমুদ্র পুকুর নয় অবিরত ঢেউ আসছে অথচ প্রাণীটা সেই ঢেউয়ের নিচে এসে শান্ত হয়ে আপনাদের দর্শন দিচ্ছে এ কি প্রাণী মুখার্জি বললেন ঠিক আছে আমাদের সঙ্গে অস্ত্র আছে ঘুম পাড়ানো গুলি ভরা বন্ধু মাছটাকে তুলে নিয়ে এসে দেখলেই হবে ও যেভাবে স্থির হয়ে আছে তাতে গুলি করতে অসুবিধা হবে না আপনি দুজন লোক জোগাড় করুন যারা জলে নেমে তুলতে পারবে আমি আতকে উঠলাম সে কি শুধু দেখার জন্য আপনারা ওকে গুলি করবেন মুখার্জি হাসলেন চক্ষুকর্ণের বিবাদ মিটিয়ে নেওয়া ভালো নয় তাছাড়া প্রাণীটা মরবে না ঘুমিয়ে পড়বে মাত্র তারপর না হয় আবার জলে ছেড়ে দেওয়া যাবে অসম্ভব আমাদের কৌতূহল মেটানোর জন্য ওকে আক্রমণ করা অমানবিক ওটা আমাদের কোনো রকম বিরক্ত করছে না কিন্তু ওরা আমার কথা শুনলেন না মুখার্জি ঘুমপাড়ানি বুলেট ভরা জিপে গেলেন অবশ্য ওর সঙ্গে আছেন ওরা প্রথমে জেলেদের গ্রামে গিয়ে দুজন সাঁতারুকে ধরে আনবেন এখানে তারপর শিকার করা হবে আমি ছায়াটার দিকে তাকালাম একটা আস্ত গাধা ওটা জলের তলায় রোজগার মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে নায়ার বললেন এরকম জায়গায় একা থাকতে আপনার দেখছি কোনো অসুবিধা হয় না এতদিন হতো না এবার মনে হচ্ছে হবে কেন আমার শান্তি ভঙ্গ করছেন আপনারা প্রফুল্লবাবুকে প্রাণীটার কথা বলা আমার অন্যায় হয়েছিল আমি খুব রেগে যাচ্ছিলাম কিন্তু কিছু করার যে উপায় নেই তাও বুঝতে পারছিলাম নায়ার হাসলো আপনি মিছিমিছি রাগ করছেন ডিফেন্স থেকে সমুদ্রে প্রচুর বোমা ফাটিয়ে পরীক্ষা করে তাতে কত সামুদ্রিক প্রাণী মারা যায় কিন্তু ওগুলো মরে যাচ্ছে বলে পরীক্ষা বন্ধ রাখলে দেশ আক্রান্ত হলে আমরা অসহায় হয়ে পড়ব তাই না সেটার সঙ্গে এটার কি সম্পর্ক ধরুন প্রাণীটিকে তুলে দেখা গেল কোনো বিরল প্রজাতির মাছ এই সমুদ্রে সম্পূর্ণ নতুন একটা যখন আছে তখন আরও অনেক থাকা স্বাভাবিক সেই মাছের তেল বা মাংস মানুষের প্রয়োজনে লাগতে পারে নারায়ণ আমাকে বোঝাবার চেষ্টা করলেন ব্যাপারটা বিরক্তিকর হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো ভেতরে ঢুকে ফালগুনিকে আরো কয়েকটা ময়দার বল তৈরি করতে বললাম সে চটপট গোটাচারেক বানিয়ে দিলে আমার ওষুধের বাক্স থেকে গোটা করে কুইনাইনের ট্যাবলেট বের করে গুঁড়ো করে তাতে মিশিয়ে দিলাম আমার মতো মানুষ দুটো কুইনাইন মুখে তুলতে পারবে না প্রাণীটির শরীরের মাপ অনুযায়ী নিশ্চয়ই কম হচ্ছে না বল হাতে বাইরে বেরিয়ে আসতে দেখে নায়ার হাসল আপনার ব্যাপার দেখে মনে হচ্ছে এখনই মাছকে মাঝকে খাওয়াচ্ছেন এই অভিজ্ঞতা আগে হয়নি আমি জবাব দিলাম না চুপচাপ জলের ধারে গিয়ে ছুঁড়ে ফেলতে লাগলাম বলগুলো তারপর ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম দেখছিলেন ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নাড়লেন মনে হচ্ছে খেয়েছে আমি উঠে এলাম হঠাৎ ওখানকার জল অন্য রকম হয়ে গেল প্রাণীটা যেন বেশ বিক্ষুব্ধ হয়ে উঠেছে নায়ার দেখছিলেন পাশে দাঁড়িয়ে জল শান্ত হলে তিনি হতাশ কলায় বললেন প্রাণীটা গেল এমন কাজ দেবে আমি কল্পনাও করিনি কিছু হাতের কাছে না পেয়ে আমি ওই দিয়ে পরীক্ষা করেছিলাম প্রাণীটাকে বিরক্ত করতে সেটা সম্ভব হয়েছে ওকে আর ধারে কাছে দেখা যাচ্ছে না হঠাৎ নায়ের বললেন এর আগের বার যখন খাওয়ালেন তখন ওটা খেতে এলো এবার খেয়েই পালিয়ে গেল ব্যাপার নিয়ে ফিরে এলেন সঙ্গে দুজন ওরা এসে শুনলেন তারপর মুখার্জীরা খাতে জলের ধারে অনেকক্ষণ ঘুরলেন প্রায় বিকেল পর্যন্ত আমার ব্যালকানিতে বসে থাকলেন প্রাণীটা ফিরে এলো না ভদ্রলোকদের ফাল্গুনি চা খাওয়ালো হঠাৎ মুখার্জি বললেন আমার মনে হচ্ছে দু হাতের বেশি হবে না দু হাত নায়ের বিভ্রান্ত জলের মধ্যে ছিল এখান থেকে ভালো বোঝা যাবে কি করে তাছাড়া জেলেরাও বলল ওরা তিন হাতের চেয়ে বড় কোনো মাছ কখনো দেখেনি মুখার্জি জিপের দিকে এগোলেন নায়ের বললেন ওইভাবেই রিপোর্ট লিখব হ্যাঁ বেশি বড় লিখলে আবার তাগাদা আসবে খুঁজে বের করতে বুঝলে ওরা চলে যাওয়ার পর আমার একই সঙ্গে স্বস্তি এবং খারাপ লাগছিল স্বস্তি এই কারণে যে প্রাণীটাকে গুলি খেতে হলো না একবার জলের প্রাণীকে ডাঙায় তুলে পরীক্ষা করার পর বাঁচানো সম্ভব হতো কিনা সে ব্যাপারে আমার রীতিমতো সন্দেহ আছে আর তাহলে নিজেকে অপরাধী বলে মনে হতো প্রাণীটাকে ওই আবছা দেখাও এর আগে কেউ দেখেনি আমি প্রথম দেখেছি আমি জানিয়েছি বলেই ওর মরণ এসে গিয়েছিল যা হোক ঘটনাটা ঘটেনি বলে আমার বেশ স্বস্তি হল সরকারি অফিসাররা আরও সন্ধানে আসবেন না বলে মনে হচ্ছে প্রফুল্লবাবু যে ফিরে গিয়েই এর কথা কর্তৃপক্ষকে বলবেন তা তো আমি জানতাম না ব্যালকানিতে এসে দাঁড়ালাম শেষ বিকেলে রোদ পড়েছে সমুদ্রে প্রাণীটাকে যেখানে অপেক্ষা করতে দেখা যায় সেখানেই সে নেই অকারণে ওষুধ খেলে শুনেছি সুস্থ শরীর অসুস্থ হয় কুড়িখানা কুয়ে আলাদাভাবে পেটে গেলে কি ওই বিশাল জলজ প্রাণীর বিপত্তি ঘটবে কুয়ে তিক্ত স্বাদ ও নিশ্চয় টের পেয়েছে এবং তা থেকে ক্ষতি আমার মন খারাপ হয়ে গেল একদম ছোকের মাথায় কাজটা করে ফেলেছি আমি এবং এই কারণে যদি প্রাণীটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওর উপকারের বদলে তো অপকারই করা হল ফাল্গুনিয়ে এলো তার কাজ হয়ে গেছে মিনমিনে গলায় বলল যাই আমি মাথা নাড়লাম মেয়েটা বালি ভেঙে ভেঙে ওর গ্রামের দিকে ফিরে গেল যখন সাগরে ছায়া নামল তখন আমি আশা ছেড়ে দিলাম না বেঁচে থাকলেও আজ আর ওকে দেখা যাবে না সমস্ত শরীরে কুইনাইনের তেতো নিয়ে প্রাণীটা হয়তো মাঝ সমুদ্রে ছটফট করছে সাগরের নোনা জল সেই তেঁতো কাটাতে কি সাহায্য করবে না কুড়িটা কুইনাইন ট্যাবলেট তোর কাছে এক চিমটে নস্যের মতো অবশ্য এক চিমটে নস্যি অনভ্যস্ত মানুষকে সাময়িক বিপর্যস্ত করে ফেলে সেরকম হয়ে থাকলে কাল নিশ্চয়ও দেখা পাওয়া যাবে এইভাবে ভাবলে মন কিছুটা ভালো হয়ে যায় ঘরে ঠুকে মানবেন্দ্র মুখার্জির একটা ক্যাসেট রেকর্ডারে চাপালান এই নীল নির্জন সাগরে গানটি আমার খুব প্রিয় তার উপর এই পরিবেশের সঙ্গে চমৎকার মিলে যায় বসে সমুদ্র দেখতে দেখতে তন্ময় হয়ে গান শুনছিলাম আমাদের যৌবনের এবং কিশোরবেলার অনেক গান আছে যেগুলো শুধু গান নয় তার সঙ্গে অনেক ছোট ছোট ঘটনা জড়িয়ে আছে এখন শুনলে সেই স্মৃতি ঝলকে ওঠে কিছু বোকা বোকা ব্যাপার তবুও ভালো লাগছে সন্ধে নামল আজ শুধু গান আর গান রবীন্দ্রনাথ নয় আজ পুরনো দিনের আধুনিক গান বাজিয়ে চলেছি রাত তখন নটা সমুদ্র ছাড়া সমস্ত পৃথিবী যখন ঘুমিয়ে তখন আমি দ্বিতীয় পেগ শেষ করছি আর আমার ক্যাসেট বাজছে কবে আছি কবে নেই জীবনের খেলা ঘরে ই এক অনির্বাচনীয় অনুভূতি অখিল বন্ধু ঘোষ এই মুহূর্তে আমার ঈশ্বর কাল রাতে আমি অদ্ভুত ঘোরের মধ্যে ছিলাম কখন খেয়েছি কখন শুয়েছি খেয়াল নেই ভুল হয়ে গিয়েছিল বাইরের দরজাটা বন্ধ করতে না মদ আমি দু পেগের বেশি খাইনি আসলে পুরনো গানগুলো অদ্ভুত নেশা তৈরি করেছিল একটা গান ইদানিং আমি শুনতে চাই না কিন্তু সেটাও বাজিয়েছিলাম শেষ দিকে সুধীর স্মৃতি তুমি বেদনার আর তারপরে যে কি হল আমার এখন মনে হয় মানুষের বুকের কান্না একবার যদি মাথা দেয় তাহলে তার চেয়ে বড় নেশার কিছুতেই হয় না ড্রাগ খায়নি কখনো মদ তো নয় ঘুম ভাঙার পর দেখলাম বেশ রোদ উঠেছে ঘরের দেওয়ালে যেখানে রোদ পৌঁছেছে সেখানে যাওয়ার অনেক আগেই ফাল্গুনি আমাকে চা দিয়ে দেয় ঘড়ি দেখলাম এখন আটটা বাজে সর্বনাশ দ্রুত খাট থেকে নেমে এগোতেই বাইরের দরজা নজরে এলো ফাল্গুনিকে দরজা খুলে দিল কে ওকে ডাকলাম কিন্তু সারা এলো না ফাল্গুনি নেই মানে সে আজ আসেনি এমন তো কখনো হয় না এবং তখনই আবিষ্কার করলাম রাতের বেলা যখন গান এসেছিল মনে তখন দরজা বন্ধ করার কথা খেয়ালে আসেনি সঙ্গে সঙ্গে মন সজাগ হল ঘুরে ফিরে যা দেখলাম তাতে স্পষ্ট হল চোর ঢোকেনি কিছু চুরি যায়নি এই বাড়ি থেকে সম্ভবত এত দূরের নির্জনে এসে চুরি করার কথা কালরাতে কেউ ভাবেনি বাথরুম থেকে বেরিয়ে গ্যাস জ্বালিয়ে চায়ের জল বসালাম ফাল্গুনি কি অসুস্থ হয়ে পড়েছে ওর আজ পর্যন্ত শরীর খারাপ হয়নি মানুষ মাত্রে যেটা হওয়া সম্ভব কিন্তু কেউ একজন এসে খবরটা দিতে পারতো আমার পক্ষে সংসারে সব কাজ করা সম্ভব নয় ঠিক করলাম চা খেয়ে ওকে দেখতে যাব সেই প্রথম দিন শরৎবাবুর সঙ্গে ওদের গ্রামে গিয়েছিলাম ও দাদার সঙ্গে কথা বলেছিলাম তখন কিন্তু তারপর আর সেখানে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি চা বানিয়ে চমুক দিলাম খুব পাতলা লাগছে অন্য কেউ এমন চা বানিয়ে দিলে অত্যন্ত বিরক্ত হতাম নিজের ওপর বিরক্ত হয়ে লাভ কি চা খেয়ে ঘরদোর গোছাবার চেষ্টা করলাম নিজেকে বললাম স্বাবলম্বী হওয়া ভালো যেগুলো পারব না সেগুলো করবো না যা পারছি তা করে নেওয়া ভালো গত রাতে ডিশ গ্লাস ধুলাম না ওটা ফাল্গুনের জন্য রেখে দেওয়া যাক ব্যালকানিতে গিয়ে দাঁড়ালাম গভীর সমুদ্র থেকে ঢেউ গড়িয়ে গড়িয়ে আসছে তীরের দিকে সামুদ্রিক পাখিরা ছন্দ নিয়ে উঠছে সামনে এখানে স্রোত বেশি নেই বরং সমুদ্র মশারির মতো দোলে ফলে জলের অনেকটা নিচ পর্যন্ত দেখা যায় আমি সেই প্রাণীটির সন্ধানে চোখ ঘোরালাম না এখনও সেটা আসেনি পাঞ্জাবে পরে বেরোনোর জন্য যখন আমি তৈরি হচ্ছি তখন দরজায় শব্দ হল ফাল্গুনি দাঁড়িয়ে আছে ও যেভাবে ভেতরে ঢুকে যায় সেই ভাবটা মোটেই নি বরং বেশ জড়সড় অবস্থা আমি অবাক ওর সাজের বহর দেখে গরিব জেলে বস্তির মেয়ে যা সঙ্গতি ছিল তা দিয়ে নিজেকে সাজিয়েছে জিজ্ঞাসা করলাম এত দেরি হলো সে জবাব দিল না মাথা নিচু করলো বললাম চা খাওয়া হয়ে গেছে এখন চা করতে হবে না সে ভিতরে গেল জলের আওয়াজ হচ্ছে অর্থাৎ ডিশ ধুয়ে রাখছে কিন্তু তার একটু পরেই বেরিয়ে এলো বাবু কি ব্যাপার পাঞ্জাবের বোতামে হাত দিয়েছিলাম খুলে ফেলার জন্য পরিষ্কার গলায় ফাল্গুনি বলল আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে মানে ও এসেছে আমাকে নিয়ে যেতে তাই নাকি খুব ভালো কথা দাদা কি বলছে জবাব না দিয়ে সে মাথা নিচু করে রইল অর্থাৎ কেউ আপত্তি করছে না নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল একবার ওকে বোঝাই এইভাবে ফিরে যাওয়াটা ওর পক্ষে কত বড় অসম্মান সেটা মেয়েটা বুঝতে পারছে না কিন্তু বলতে পারলাম না মনে হলো ওকে জোতে না দেওয়ার পেছনে আমার নিজের স্বার্থেও যেন কাজ করছে জিজ্ঞাসা করলাম কবে যাবে আজি আজি এটা বড্ড বাড়াবাড়ি কোনো রকম নোটিশ না দিয়ে চাকরি ছাড়া খুব অন্যায় ও চলে গেলে আমি বিপাকে পড়ব সেটা মেয়েটা ভালো করেই জানে আজই যেতে হবে কেন ও নিয়ে যেতে এসেছে ঠিক আছে তোমার ভালো হোক আমি চাই আমি মানি বের করে ওর এই মাসের মাইনেটা টেবিলের উপর রেখে দিলাম পুরো মাসের মাইনে রইল বাবু আবার কি বলার আছে আপনি রাগ করলেন না রাগ নয় আমার অসুবিধা হবে এই আর কি আপনি বললে আমার দাদার মেয়ে আসতে পারে ও চা বানাবে ভাত আর মাছ করতে পারে শিখিয়ে দিলে আস্তে আস্তে সব পারবে মোটে তেরো বছর বয়স ঠিক আছে কিন্তু আমি আগে শরৎবাবুর সঙ্গে কথা বলি ফাল্গুনি টাকাটা তুলে নিল কিন্তু গেল না জিজ্ঞাসা করলাম কিছু বলবে ও এসেছে অবাক হলাম এখানে ফালগুনির স্বামীকে নিয়ে এসেছে বলল জোর করে এলো এখনো যা বলবে তাই তো শুনতে হবে ভালোই তো তোমার স্বামী আমার এখানে এসেছে এতে আপত্তি হবে কেন কোথায় সে আমি ব্যালকানিতে গিয়ে দাঁড়াতেই জলের উপরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম শুটকো চেহারার লোকটার পরনে শার্ট প্যান্ট মুখে বসন্তের দাগ গায়ের রং ফাল্গুনির মতো চুলের কায়দা শহরের মানুষের আদলে সিঁড়ি পেয়ে নিচে নেমে তাকে জিজ্ঞাসা করলাম এসো ভাই তুমি ফাল্গুনির স্বামী হ্যাঁ গে লোকটা খুব পান খায় কোথায় থাকা হয় আগে কলকাতায় তাই নাকি সেখানে কি করো রান্নার কাজ করি বিয়ে বাড়িতে আমার খুব ডিম্যান্ড বা তাহলে তো রোজকার ভালোই হবে তো আজকাল যা দাম বেড়েছে পিক সে বালির উপরে আপার বউ আপনার এখানে কাজ করতো হ্যাঁ আমার মায়ের মাজা ভেঙে গেছে এখন বউ বউ করছে তাই নিয়ে যাচ্ছি কোথায় আমাদের গ্রামে বালেশ্বর কলকাতা নিয়ে যাবে না হে পাগল সেখানে এক ঘরে দশজন সুই সব ব্যাটা ছেলে মেয়ে ছেলে নিয়ে গিয়ে কি আর সেখানে রাখা যায় কি নাম তোমার আগে বন্ধু। ঠিক আছে ওকে এ মাসের মাইনেটা দিয়ে দিয়েছি আপনার খুব অসুবিধে হবে তা তো হবেই এখানকার গ্রামে গোঁজ করলে লোক পেয়ে যাবেন রাধা নামে একজন সঙ্গে সঙ্গে পেছন থেকে ফাল্গুনির গলা ভেসে এলো না তাকে না দীনবন্ধু মুখ ফিরিয়ে ধমকালো তুচুকার ফাল্গুনি বীর বীর করলো মন্দ মেয়ে ছেলে দীনবন্ধু হাসলো জনন কথা মেয়ে ছেলে হলো নদীর মতো যতদিন জল ততদিন নদী নদীর আবার ভালো মন্দ কলকাতায় লোকে গঙ্গা স্নান করে সেখানে তো মরা ভাসে লোকে পায়খানা করে তা বলে গঙ্গা মন্দ হয়ে গেলেন বলুন বাবু তুমি তো এ গ্রামের জামাই অনেকদিন পরে এলে তুমি মেয়েটাকে জানলে কি করে দীরা গমনের সময় দেখে গিয়েছি কাল বিকেলেও দেখলাম বিধবা মেয়ে ছেলে কিন্তু শরীর নষ্ট হয়নি শ্বশুর শাশুড়িকে তো দুবেলা ভাত দিচ্ছে নৌকো ভাড়া দিয়ে মাছের ভাগ পায় যাকে আপনার ব্যাপার আপনি ভালো বুঝবেন তোমরা কি আজই চলে যাবে হ্যাঁ আর টাইম নেই থাকার বেশ এসো আয় রে দীনবন্ধু ফাল্গুনিকে ডেকে হাঁটতে লাগলো পাশ দিয়ে যেতে যেতে ঢিপ করে একটা প্রণাম করল ফাল্গুনি আমাকে কিছু বলার সময় না দিয়ে স্বামীর পেছন পেছন হাঁটতে লাগল আমার মন বলছিল ফাল্গুনি ভালো থাকবে না কিন্তু এক্ষেত্রে আমার কিছুই করার নেই খানিকটা যাওয়ার পর দীনবন্ধুকে দাঁড়িয়ে পড়তে দেখলাম ফাল্গুনি তার পাশে পৌঁছালে সে কিছু বলে আবার একাই ফিরে আসছিল আমার দিকে একেবারে সামনে পৌঁছে দীনবন্ধু বলল এ বাবু একটা আবেদন ছিল কি বিষয় কিছু টাকা দিন কেন না মানে ফাল্গুনি তো আপনার এখানে অনেক দিন ছিল হ্যাঁ ও চাকরি করেছে মাইনে মিটিয়ে দিয়েছি প্রতি মাসে এটা দিয়েছেন কিন্তু সেটা তো মাইনে কি বলতে চাইছো তুমি আসলে আপনি পুরুষ মানুষ এখনো শক্ত সমর্থ আছেন রোজ ভোরবেলায় আপনার কাছে এসে সন্ধ্যাবেলায় ফিরে যেত এখানে কি করতো তা তো সমাজের লোক দেখতে আসত না এই নিয়ে কথা উঠবেই আর জানেন তো কথা বাতাসের আগে ওরে বালেশ্বরে পৌঁছালে আমাদের সম্মান নষ্ট হবে ছি 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 তুমি এসব কি বলছো আমি কিছু বলছি না বাবু লোকে বলবে কোন লোকে কথা বলবে তাকে নিয়ে এসো আমার কাছে আপনি মিচি রাগ করছেন তুমি আমাকে অপমান করছো আর আমি সেটা মেনে নেব আপনাকে অপমান করলে তো আমার স্ত্রীকেও অপমান করা হয় তাই না সেটা তোমার মাথায় আছে হ্যাঁ বিলক্ষণ বিলক্ষণ কিন্তু আমি নেই সে সারাদিন আপনার কাছে আছে যেহারা যাই হোক বয়সটা তো যুবতীর লোকে যদি গল্প বানায় আপনি আমি কি করব। তার মানে তুমি তোমার বউকে সন্দেহ করো হ্যাঁ তা যদি বলেন তাহলে বলবো করি খেয়ে না করে বউ হলো সন্দেহের জিনিস আমি তোমাকে একটা পয়সাও দেব না হ্যাঁ তাহলে কাজটা ঠিক করবেন না তুমি আমাকে সশাচ্ছ হ্যাঁ চি আমার ক্ষমতা কতটুকু আমি আপনার আমার ভালোর জন্য বলছিলাম তোমাকে টাকা দিলে আমার ভালো হবে হ্যাঁ ভালো তো হবেই আপনার আমার ওর সবার ভালো হবে লোকটার মুখের দিকে তাকিয়ে আমি কিছুই বুঝতে পারছিলাম না লোকটা হাসল আমি সবাইকে বলবো যে আপনি ওকে মেয়ের মতো দেখেন মেয়ে এখন শ্বশুর বাড়িতে যাচ্ছে বলে আপনি সবাইকে খাওয়াতে কিছু টাকা দিয়েছেন পেটে পড়লে মানুষের মুখ বন্ধ হয়ে যাবে বুঝলেন না যদি টাকা না দিই আগে তুমি মিছিমিছি আমার নামে বদনাম দিচ্ছ আমি সেটা মেনে নেবো কেন কোনো উপায় নেই তো বলুন আছে উপায় আপনি সে ওই বাড়ির ভিতরে দরজা বন্ধ করে কি করেছেন তার তো সাক্ষী নেই কেউ তুমি একটা ই তোর হতে পারে কিন্তু আপনাকে সত্যি কথা বলছি আপনি কিছুই করেননি বাবার মতো ওকে দেখেছেন কিন্তু বাইরের পাবলিক সেটা জানবে কী করে তাই লোকে যাতে কোনো রকম কল্পনা না করতে পারে তাই কিছু যদি দেন আমি অসহায় হয়ে পড়লাম দূরে দাঁড়ানো ফাল্গুনিকে দেখলাম মেয়েটা চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে আমি এখনো বিশ্বাস করি ও এসবের কিছুই জানে না ওর ভবিষ্যতের দিনগুলো যে কি বিভীষিকাময় হয়ে উঠবে ভাবতেই ভয় করছিল আমার এখন কি করা উচিত ওকে যদি একটাও পয়সা না দিই তাহলে ও কি করতে পারে দীনবন্ধু বোধহয় আমার চিন্তা পড়তে পারল সে হাসলো আপনি আমাকে খারাপ লোক ভাবতেই পারেন আমি কি করব বলুন কাল রাতে এখানে এসে আমি দু একজনের কথায় খারাপ গন্ধ পেয়েছি এখনো যদি মুখ বন্ধ না করি তাহলে কে বলতে পারে সবাই দল বেঁধে আপনার কাছে হাজির হবে না আমার শরীর এবার কেঁপে উঠল লোকটা আস্ত শয়তান স্রেফ চাপ দিয়ে টাকা আদায় করতে চাইছে শরৎবাবুর সঙ্গে আলোচনা করা উচিত ভদ্রলোক নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন ফালগুনিকে জড়িয়ে এমন একটা বিভৎস অভিযোগ যে কখনো উঠতে পারে তা আমার কল্পনার বাইরে হঠাৎ মনে হল শরৎবাবু যদি অস্বস্তিতে পড়ে যদি তার মনে হয় অভিযোগে কিছু সত্য থাকলেও থাকতে পারে তাহলে নিজেকে খুব অসহায় লাগছিল দীনবন্ধু বলল আপনার কাছে বেশি চাইছে না স তিনেক টাকা হলেই চলবে আমি আর দাঁড়ালাম না সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসে টাকা বের করলাম মনে হচ্ছিল যত তাড়াতাড়ি লোকটার ছায়া এখান থেকে সরে যায় তত মঙ্গল নিচে নেমে আসতেই দীনবন্ধু এগিয়ে এলো গলা তুলে বললাম তোমাকে একটা পয়সাও না দেওয়াই উচিত ছিল তোমার বউকে আমি মেয়ের মতোই দেখতাম আমি কেন যে দিচ্ছি তা জানি না নাও নিয়ে দূর হও হ্যাঁ আসি বাবু আসি বাবু নমস্কার ওর উৎফুল্ল শরীরটাকে চলে যেতে দেখলাম ফাল্গুনির কাছে মেয়েটা দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে এসব কথাবার্তার কিছুই কেউ জানে না ওরা চলে গেল সমুদ্রের ধারে বসে পড়লাম খুব খারাপ লাগছে জীবনে কেউ এইভাবে আমার কাছে টাকা নেয়নি কোনো অন্যায় না করেও আমি শিকার হলাম এ কথা ঠিক ফাল্গুনির সঙ্গে আমার কি আচরণ ছিল তা সে ছাড়া আর কেউ বলতে পারবে না কিন্তু বলবার আগে মানুষ কি আমাদের দিকে তাকাবে না আমাকে এবং ফাল্গুনিকে দেখে ওসব ভাবনা কি মানুষের মনে আসবে এই মুহূর্তে ফাল্গুনি যে আমার স্তরের মেয়ে নয় তা আমি কাকে বোঝাব আর কোনো মানুষ কি প্রাকৃতিক তারণায় নিজের স্তর বিস্মরিত হয় না আমি দীনবন্ধুকে বললাম ফাল্গুনিকে মেয়ের মতো দেখতাম মেয়ের মতো সত্যিই কি ওকে মেয়ের মতো দেখতাম আমার ওরকম একটা মেয়ে আছে তা আমি ভাবতেই পারি না বাড়ির যে কোনো আসবাবের মতো ফাল্গুনি এখানে থাকত। ওর দিকে মুখ তুলে তাকাবার কথাও খেয়ালে আসত না একটি সচল আসবাব বলা যেতে পারে অথচ বলার সময় আমি বললাম মেয়ের মতো ফোটা বললেই নিজেকে অনেক বড় করা যায় আমার বলা উচিত ছিল মেয়ে মানুষ হিসাবে ফালগুনিকে আমি কোনো গুরুত্বই দিইনি কিন্তু সেটা বলতে গিয়ে আমার শিক্ষায় লেগেছিল বলে আমি মেয়ের প্রলেপ দিয়েছিলাম এটাও তো এক চাতুরি এই চাতুরি অসারে করে ফেললাম আমি ক্রমশ টাকা দেবার জন্য একটা বিচ্ছিরি অনুভূতিতে আক্রান্ত হলাম সভ্য জগৎ চেনাজানা মানুষের জঙ্গল থেকে এত দূরে ছিটকে এসেও আমি আবার শিকার হলাম কলকাতায় থাকতে আমি নিয়তই কোনো না কোনো ভাবাবেগের কারণে ব্ল্যাকমেল্ট হয়েছি ক্রমশ সেই কারণেও ক্লান্তি এসে গিয়েছিল ওই জীবনে এখন এখানেও তো আরেক ধরনের নির্মম আক্রমণ আমার উচিত ছিল দীনবন্ধুকে একটা পয়সাও না দেওয়া ওকে শরৎবাবুর কাছে নিয়ে যাওয়া দরকার হলে ওর গ্রামে গিয়ে সবার সামনে ফালগুনিকে জিজ্ঞাসা করা ওই অভিযোগ সম্পর্কে তার বক্তব্য কি এইটা ভাবতেই আমি যেন মেয়ে পড়লাম ফাল্গুনি এতদিন আমার কাছে ছিল তার উপর আমি কখনোই কোনো চাপ দিইনি অথচ স্বামীর চিঠি আসা মাত্র মেয়েটা বদলে গেল প্রথমে সাজ পোশাকে পরে আচরণে মেয়েটা চলে যাওয়ার সময় একবারও ভাবল না দুপুরে আমি কি খাবো এটুকু দায়িত্ব ওর মধ্যে নেই তাকে আমি আগে জানতাম আমার কিভাবে চলবে সেটাও চিন্তাও করল না অথচ দীনবন্ধু যখন রাধা নামের একজনের নাম বলেছিল তখন সে প্রতিবাদ করেছিল অর্থাৎ আমার ক্ষতি রাধা করতে পারে বলে তার ধারণা হয়েছিল কিন্তু সে নিজেই যে ক্ষতি করে যাচ্ছে তা চিন্তাও করল না স্বামীকে পেয়ে নতুনভাবে সংসারের জন্য লোভী হয়ে ফাল্গুনি যদি জনতার সামনে আমার প্রশ্নের উত্তরে চুপ করে থাকে যদি আমার সঙ্গে একমত না হয় তাহলে আমার অবস্থাটা কি হবে এখন তো মনে হচ্ছে স্বামী বিরূপ এমন কোনো কাজ মেয়েটা করবেই না তাতে কলঙ্ক লাগলেও না ক্রমশ আমার মনে হচ্ছিল খুব ভুল হয়ে গেছে আমি কলকাতা ছেড়ে এখানে একা থাকতে এসেছিলাম আমার একাই থাকা উচিত ছিল একেবারে একা যা কিছু নির্জনতা এবং একাকিত্ব নিয়ে একা অন্য কারোর উপর নির্ভর করলে এই জায়গাটাও কলকাতা হয়ে যাবে কথা আমি আগে ভাবি শহরের জীবনে প্রচুর কাজ আমাকে ইচ্ছের বিরুদ্ধে করতে হয়েছে যে লেখা লেখা উচিত বলে তাগিদ অনুভব করেছি তা সাহিত্যের শর্ত অথবা পারিপার্শ্বিকের নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত লিখতে পারিনি সন্তানের কোন ব্যবহার বা আচরণে মর্মাহত হওয়া সত্ত্বেও আমাকে হজম করতে হয়েছে কারণ আমি তাদের পিতা আমার সম্পর্কে কোনো এক উত্তেজনার মুহূর্তে লেখা স্ত্রীর চিঠির বিষয়ে যখন জানতে পেরেছি তখন মুষড়ে পড়া ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না সেই চিঠি নিয়ে তার সঙ্গে বিবাদ করতে গেলে পরিবার ভেঙে যেত আমাকে হজম করতে হয়েছে যে প্রতিষ্ঠানে আমি চিরকাল লিখে এসেছি এবং আমার জনপ্রিয়তার কথা তারা স্বীকার করলেও বিশেষ সুবিধে অন্য লেখককে যখন দিয়েছে তখন এমন হাসিমুখ দেখাতে হয়েছে যেন আমার ওপর কোনো অবিচার হয়নি এই যে নিয়ত হজম করে যাওয়া এসব থেকে মুক্তি পেতেও তো এখানে আসা অথচ একটা বাজে লোক আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমাকে এখানেও ব্ল্যাকমেল করে গেল রোজ যখন সহ্যের সীমা ছাড়ালো তখন ব্যালকানিতে উঠে এলাম সমুদ্র এখন অনেকটা স্থির লক্ষ্য করলাম সেই প্রাণীটি নেই এখন এই মুহূর্তে ওকে আমার খুব দরকার কিন্তু কুড়িটা কুইনাইনের ট্যাবলেট ওর এমন কি ক্ষতি করতে পারে যাতে এখানে আসতে পারছে না আর ঘরে ঢুকলাম দুপুরের খাবারের ব্যবস্থা করা দরকার ফ্রিজে যা আছে তা গরম করলে আর চলে যাবে কলকাতায় থাকতে কিছু খাবার খেতে ডাক্তার নিষেধ করেছিলেন যেমন ডিম রেডমিট মনে ভয় ঢুকে গিয়েছিল তখন রেডমিট এখানে ফাল্গুনি রাখত না মাছ ভালো লাগে আমার ঢের বেশি তবে ডিম খাই মাঝে মাঝে কোনো অসুবিধা হয়নি সে কারণে আমি পেঁয়াজ কেটে একটা বড় অমলেট বানালাম ভাজতে গিয়ে একটু ধরে গেলেও ওটা যে মন্দ হয়নি তা অনুমান করলাম চায়ের কথা মনে ছিল না অমলেট খেয়ে সেটা খেয়াল হল আবার গ্যাস চালাতে ইচ্ছা করছিল না সুচিত্রা মিত্রের ক্যাসেট চালিয়ে দিয়ে একটা বিয়ার খুললাম দিনের বেলায় মদ খাওয়া আমার মোটেই পছন্দ নয় কিন্তু আজ খারাপ লাগছিল না গল্প উপন্যাসে লেখা হতো মানুষ দুঃখ পেলে মদ্যপান করে এখনকার লেখকরা সেরকম লিখতে চান না জীবনে সেই বোকামির সচরাচর এখন কেউ করে না মদ এখন সভ্য মানুষ নিয়ন্ত্রণে রেখে খেতে অভ্যস্ত হয়ে গেছে আমি দীনবন্ধুর আচরণে দুঃখ পাইনি কিন্তু অপমানিত হয়েছি নিজের উপর ঘেন্না জন্মে গেল তখন থেকে মেজাজটাও বিশ্রী অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আজ দাঁড়ি কামানো স্নান করা কিছুই হয়নি কলকাতায় থাকলে এমনটা ভাবতেই পারতাম না চারটে নাগাদ ঘুম ভাঙতেই খিদে পেলে অদ্ভুত ব্যাপার যেদিন বাড়িতে খাবার থাকে সেদিন দেরি হলেও খিদে পায় না আমি উঠলাম এক কাপ চা বানিয়ে নিলাম নিজের হাতে এসব কাজ করলে বেশ আত্মবিশ্বাস বাড়ে চায়ের কাপ হাতে ব্যালকানিতে গেলাম সমুদ্র সমুদ্রের মতোই আছে এবং তখনই তাকে দেখতে পেলাম কালকের জায়গা থেকে সামান্য সরে জলের নিচে ছায়টা চুপ করে আছে আর যেন বড্ড ছোট দেখাচ্ছে এত ছোট যে দূর থেকে মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে আমি কিছুক্ষণ দাঁড়াতেই জলের নিচে ছায়াটা নড়ে উঠে আগের জায়গায় চলে এল এবার যেন ওর আকৃতি বড় হয়ে যাচ্ছে আমার মনে হলো প্রাণীটা আমাকে দেখতে পেয়েছে এবং দেখা দেখামাত্র বেশ উৎফুল্ল হয়েছে ওর শরীরের পেছন দিকটা নড়ছে আর আমার মনে হলো এখন আমি আর একা নই আমি চিৎকার করে বললাম কুইনাইন খাওয়ানোর জন্য দুঃখিত নইলে ওরা তোমাকে মেরে ফেলতো বুঝতে পারছো আমার গলার স্বর নিয়ে হাওয়ারা লোফালুফি করতে লাগলো যেহেতু সমুদ্র থেকে হাওয়াটা ছুটে আসছে তাই স্বর পিছন দিকে ভেসে গেল আমরা অনেকক্ষণ পরস্পরকে দেখলাম আমি অবশ্য ওর শরীরের আদলটা বুঝতে পারছি বাকি সব ছাপসা তবে আমার বিশ্বাস ও আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছে তা না হলে ওর ওখানে এসে দাঁড়ানোর কোনো মানে হয় না যখন সমুদ্রের ছায়া ছড়ালো তখন ঠিক করলাম শরৎবাবুর সঙ্গে দেখা করব। আমি চা বা অমলেট বানাতে পারি কিন্তু তার বেশি কিছু প্রয়োজন হলে একটা কাজের লোক দরকার হবে। আর সেটা যে অবশ্যই প্রয়োজন তা এর মধ্যেই বুঝতে পারছি দরজায় চাবি দিয়ে বের হলাম সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে ডান দিকে সূর্যকে ঢলতে দেখছি হঠাৎ একটা গান বেজে উঠল মনে সেই গানের কথায় গায়কের আনন্দ ছিল কারণ তার প্রেমিকাও সঙ্গে আছে অতএব সূর্য ডোবার পালা এলেও কোনো ক্ষতি নেই পৃথিবীর সমস্ত গান কি কাউকে কাছে পেয়ে অথবা হারিয়ে গাওয়া সন্তোষ যেদিন বলেছিলেন রবীন্দ্রনাথের পূজার গান প্রেমেরই গান সেদিন মনে দোলা লেগেছিল শ্যামাসঙ্গীত কিংবা কীর্তন সেই অর্থে প্রেম সঙ্গীত ছাড়া কিছু নয় দ্বিতীয় জন তিনি ঈশ্বরী হন বা ঈশ্বর তার উদ্দেশ্যে নিজেকে নিবেদনের মধ্যে যে আনন্দ তা অস্বীকার করার উপায় নেই কিন্তু আমি এই মুহূর্তে যদি তোর ডাক শুনে কেউ না আসে গাইতে পারছি না তাতেও তো অভিমান মেশানো হঠাৎ আমি কাঁকড়াটাকে দেখতে পেলাম সমুদ্রের ঢেউ ছেড়ে ভেজা বালির উপর দিয়ে আসছিল সম্ভবত আমার পায়ের শব্দ অনুভব করে দাঁড়িয়ে গেল এই অবস্থায় কুচো কাঁকড়ারা ছুটে গর্তে লুকিয়ে পড়ে কিন্তু এটি দাঁড়িয়ে আছে আক্রমণ করার ভঙ্গিতে এত বড় কাঁকড়া আমি কখনো দেখিনি ওর বিশাল দাঁত দুটো যে প্রচুর শক্তি ধরে তাতে কোনো সন্দেহ নেই কাছে হাত নিয়ে গেলেই আঙুল খসিয়ে দিতে পারে সহজে কুচকুচে কালো বিরাট চেহারার কাঁকড়াটা আমাকে আকর্ষণ করতে লাগলো আমি চারপাশে তাকালাম তারপর ফুটদুয়েক লম্বা একটি সরু ডাল কুড়িয়ে নিয়ে ধীরে ধীরে এগোলাম কাঁকড়াটা নড়ছে না ওর চোখ স্থির দুটো দাঁড় আক্রমণের জন্য তৈরি আমি ডালটা ওর সামনে এগিয়ে নিয়ে যেতেই ও ক্ষিপ্র ভঙ্গিতে দুটো দাঁড় দিয়েই সেটাকে কামড়ে ধরলো আমি ডালটা ওপরে টেনে তুলতেই কাঁকড়াটা শূন্যে উঠে এলো মনে হচ্ছিল ডালটা ভেঙে যাবে ওর ওজনে কিন্তু সেটা হলো না আমি হাঁটা শুরু করলাম কাঁকড়াটা প্রাণপণে ডালটাকে চাপ দিচ্ছে ও বুঝতে পারছে না দাঁত আলগা করলেই মুক্তি পেয়ে যাবে বালিতে পড়ে জলের দিকে ছুটে গেলে আমি কিছুই করতে পারবো না অথচ ও সেটা করছে না মুক্তি যার নিজের ইচ্ছের মধ্যে সে আক্রমণ করে খুশি হতে চাইছে অনেকটা যাওয়ার পর ওর দাঁত ডালটাকে কাটতে সমর্থ হলো বালির ওপর পড়লো বলে ও আহত হল না আমি ডালের পরের অংশ সামনে ধরতে ও আবার সেটাকে কামড়ে শূন্য উঠে এলো আমার মনে হল মানুষও এই কাজ করে নিজের ইগোকে সন্তুষ্ট করতে এমনই মরিয়া হয়ে যায় যে বিপদ ডেকে আনি বোকার মতন হঠাৎ কেমন মায়া হলো ওকে নিয়ে জলের কাছে গিয়ে নামিয়ে দিলাম চলে আসার সময় দেখলাম ও তেমনই ডালটাকে কামড়ে দাঁড়িয়ে আছে কিছু কিছু নিরীহ মানুষ এখনও পৃথিবীতে রয়েছেন যাদের কাজই হলো অন্যের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়া শরৎবাবুও সেই রকম মানুষ ভদ্রলোকের মাতৃভাষা বাংলা নয় কিন্তু বাংলা পড়তে পারেন লেখক হিসেবে আমার যে পরিচিতি আছে সেটা জানেন শুধু সেই কারণেই যে আমাকে খাতির করেন তা মোটেই মনে করি না আমি আমার জায়গায় অন্য কেউ থাকলে একই ব্যবহার পেতেন শরদবাবুর কাছ থেকে ফাল্গুনির কথাটা ওঁকে বললাম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ দীনবন্ধু যে চাপ দিয়ে টাকা আদায় করে নিয়েছে এটা বলতে সংকোচ হচ্ছিল বলে প্রসঙ্গটা বাদ দিয়েছিলাম শরৎবাবু বললেন কি বলবো বলুন আমাদের দেশের মানুষ এখনো স্বামীকে স্বামী হিসেবেই গ্রহণ করে তাকে মানুষ হিসাবে গ্রহণ করে না মেয়েটা কাজকর্ম শিখে গিয়েছিল নতুন একজনকে শরৎবাবু থেমে গেলেন বললাম না আর কাউকে আমি রাখবো না নিজেরটা নিজেই করে নেব পারলে খুবই ভালো তবে আমি আর একটা প্রস্তাব দিতে পারি আমাদের এখানে যা রান্না হয় তা থেকে আপনার জন্য দুবেলা পৌঁছে দেবার একটা ব্যবস্থা হতে পারে এতে আপনার খরচও কম হবে আবার পরিশ্রমও বাঁচবে প্রথম দিকে আমি ট্যুরিস্ট লজে রান্না খেয়েছি কোনো ট্যুরিস্ট না থাকলে তার মান এত নেমে যায় যে খেতে ইচ্ছে করে না কিন্তু এখন মনে হলো এটাই চলুক আমরা কথা বলছিলাম ট্যুরিস্ট লজের সামনে মুদির দোকানের সামনে দাঁড়িয়ে দোকানের মালিক এবং দুজন অলস মানুষ কথাবার্তা শুনছিল ওদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল দোকানদার বলল এ খুব ভুল করেছে অন্য দুজন বিপরীত ধারণা পোষণ করে শরৎবাবু আমাকে চা এবং বিস্কুট খাওয়ালেন একটা বাচ্চা ছেলে রাত নটার মধ্যে আমার খাবার পৌঁছে দেবে বলে জানালেন আমরা দুজন সমুদ্রের ধারে হেঁটে এলাম এখন সমুদ্রে গভীর ছায়া অন্ধকার নামার প্রস্তুতি চলছে হাওয়া বইছে প্রায় ঝড়ের মতো হঠাৎ শরৎবাবু মিনমিনে গলায় বললেন কিছুদিন থেকে আপনাকে একটা কথা বলবো বলে ভাবছি কিন্তু ঠিক সাহস হচ্ছে না কী কথা আমি একটু মানে লেখার চেষ্টা করি ছাত্রাবস্থা থেকেই লিখি কিন্তু আজ পর্যন্ত কোথাও ছাপতে দিইনি আসলে আমার খুব সাহস হয় না আপনি যদি একটু দেখে দেন বেশ তো কিন্তু আপনার মাতৃভাষা কি আমি বুঝব না না আমি বাংলা ভাষায় লিখেছি আমি বেশ অবাক হলাম ভদ্রলোকের বাংলা কথাবার্তায় অবশ্য জড়তা নেই কিন্তু উনি কিছু লিখলেই সেটা মাতৃভাষায় লিখবেন বলে আশা করেছিলাম কলকাতায় থাকাকালীন প্রায়ই আমাকে এরকম অনুরোধ শুনতে হতো সাহিত্য যশ প্রার্থীদের সেই সব লেখা যে সবসময়ই নিম্নমানের হতো তা নয় বললাম ঠিক আছে পৌঁছে দেবেন আমাকে খানিকটা এগিয়ে দিয়ে শরদবাবু ফিরে এলেন ইতিমধ্যে সন্ধে হয়ে গেছে অন্ধকারে চাঁদ উঠেছে সিন্ধু পারে গানটা হঠাৎই মনে এলো যদিও এখন চাঁদ ওঠার সময় নয় অথচ আমি মনে মনে দিব্যি চাঁদ দেখতে পাচ্ছিলাম গোলাপের দিকে চোখ মেলে বললুম সুন্দর সুন্দর হলো সে আমি ইচ্ছে করলেই সব কিছু আমার মতো করে নিতে পারি মন আমার কি ভালো চা খাওয়ার পর খিদেটাও নিস্তেজ হাওয়া বইছে হন হনি অন্ধকারেও সমুদ্রের ঢেউ সাদা ছোপ ফেলছে একটু শীতল মেজাজ বুক ভরে বাতাস টানলাম আহ আরাম সতেরো বছর বয়সে এক নির্জন মফসলি শহর থেকে কলকাতায় পা রেখেছিলাম তখন কলকাতা ছিল স্বপ্নের দেশ তেত্রিশ বছর ধরে সেই শহরেই নিজেকে আটকে রেখেছিলাম কলকাতা আমাকে অর্থ দিয়েছে খ্যাতি দিয়েছে কিন্তু নিয়েছে অনেক এই নেওয়াটা গোপনে গোপনে সারা হয়েছে হটাতে আবিষ্কার করলাম মানুষ হিসাবে আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি এখন এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে পিছন ফিরে তাকিয়ে নিজেই অবাক হচ্ছি কি করে এতদিন আমি কলকাতায় ছিলাম এখন কলকাতাকে শুধুই নস্টালজিক না হলে গ্রহণ করা অসম্ভব প্রতিটি দিনের সবকটি মুহূর্তে কলকাতার বাতাসে বিষ ভাস অজস্র গাড়ি আর কলকারখানা থেকে বের হওয়া সেই বিষ কলকাতার মানুষকে ঝাঁঝরা করে দিচ্ছে অথচ কারোর কোনো হুঁশ নেই অবহেলায় ফেলে রাখা শহরটাই দুপা হাঁটা যায় না গাড়ির দঙ্গলে রাস্তা ভরাট আর রাস্তাগুলো দেখাশোনা করার মতো কেউ আছে কি না বোঝা দেয় মানুষের জীবন চালিত হয় রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী সমস্ত শহরটা এখন নিরক্ত একজন যদি মাঝ রাস্তায় উঁচু হয়ে বসে প্রস্রাব করেন তাহলে তাকে পাঁচজনে হাততালি দিয়ে উৎসাহিত করবে আগে যে যত বড় চোর সে তত বড় ধার্মিক দরকার হয় না সারা শহরে জঞ্জাল শরীর টলছে তবু সেটাকে দুর্গন্ধে ফুলের বাগান ভেবে মানুষেরা হেঁটে যায় এককালে নিউ মার্কেটের পেছনে ফ্রি স্কুল স্ট্রিটে একটা বিশাল জঞ্জালের আরোপ ছিল তার দুর্গন্ধ এত তীব্র যে কোনো কারণে সেখানে যেতে হলে অন্নপ্রাশনের ভাতও বেরিয়ে আসতে পারত আমি বিরক্ত হয়ে ভাবতাম ওই অঞ্চলে হাজার হাজার মানুষ রাত দিন কীভাবে বাস করেন শিশুরা নিঃশ্বাস নেয় কি করে একদিন ওখানকার এক বাসিন্দাকে জিজ্ঞাসা করে ফেলেছিলাম সে বলেছিল এখন নাকি গন্ধটাকে টের পাওয়া যায় না অভ্যেস হয়ে গেছে ওভাবে থাকা ক্রমশ গন্ধটা ওই ছোট্ট অঞ্চল ছাড়িয়ে কলকাতার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে আর একইভাবে তার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছে কলকাতার মানুষ বালক ব্রহ্মচারীর ব্যাপারটা আমার কাছে প্রতীক হিসাবে চূড়ান্ত হেজে পড়েছিল তবু কিছু স্বার্থানিসে তাকে নিয়ে ব্যবসা চালিয়ে গেছে কলকাতার অবস্থাও তো ওই রকম পচে গলে যাওয়া হয়ে শহরটাকে কৃমির মতো খুঁটে খাচ্ছে রাজনৈতিক ধান্দাবাজ আর ব্যবসায়ীরা মাঝে মাঝেই আবার চেঁচিয়ে উঠবেন স্লোগানের মতো তারা জানিয়ে যাচ্ছেন কলকাতা আবার তিলোত্তমা হবে আর আমরা সেই কথায় বিশ্বাস করে বুঁদ হয়ে যাচ্ছি কেউ কলকাতার সমালোচনা করলে চোখ পাকিয়ে তাকাচ্ছি কুৎসিত মুখের মানুষও আয়নায় তাকিয়ে নিজের কোনো অংশকে সুন্দর দেখে খুশি হয়ে থাকে এখন কলকাতার মানুষদের অবস্থা সেই রকম ওই কলকাতা ছেড়ে চলে আসতে আমার খারাপ লেগেছিল পচে যাওয়া কোনো অঙ্গ অপারেশন করে বাদ দেবার কথা শুনলে যে খারাপ লাগা তৈরি হয় ঠিক সেই রকম অন্ধকারেও দূর থেকে আমার বাড়ি দেখতে পাচ্ছি আবছা কাঠামো সিঁড়ি পেয়ে ব্যালকানিতে উঠে সমুদ্রের দিকে তাকালাম কালো জল হৈ হৈ করে ছুটে আসছে ফিরে যাচ্ছে আমার বুকের পাঁজরে পাঁজরে শহরে বাস করে যত ঝুল জমেছিল তা এ জন্মে যাবে না একজন বিশেষজ্ঞ বলেছিলেন কেউ দশ বছর ধরে সিগারেট খেলে শরীরের যে ক্ষতি হয় তা সিগারেট বন্ধ করার পর দশটি বছর লাগে দূর হতে আমি প্রায় তিরিশ বছর ধরে সিগারেট খাচ্ছি আজ থেকে তিরিশ বছর পরে সুস্থ হবার কোনো মানে হয় না আশি বছর বয়সে সুস্থ শরীর নিয়ে আমি কী করব অতই সব চিন্তা ছেড়ে দিয়ে এই নির্মল বাতাস বুক ভরে নেওয়া অনেক ভালো হঠাৎ একটা গান বাজলো মনে তবু দয়া দিয়ে ধুতে হবে জীবন আমার এই বাতাস এই সমুদ্র ঈশ্বরের দয়া ছাড়া কিছু নয় আমার সর্বাঙ্গ ভেতর বাইরে এই মুহূর্তে যেন ধোঁয়া হয়ে যাচ্ছে আহ কি আরাম সকালবেলায় ঘুম ভাঙতেই বেশ চাঙ্গা বোধ করলাম পরিষ্কার হয়ে এক কাপ চা বানিয়ে নিলাম গতরাতে শরৎবাবু খাবার পাঠিয়ে দিয়েছিলেন রুটি ডাল আর একটা তরকারি একটা বাচ্চা ছেলে ওগুলো পৌঁছে দিয়েছিল হিদে পেলে মানুষের সবকিছু ভালো লাগে আমারও অমৃত বলে মনে হয়েছিল গত রাত্রে মদ খাইনি গান বাজায়নি চুপচাপ আকাশ দেখছিলাম এত তারা এক আকাশে ঠাসঠাসি হয়ে থাকতে আগে কখনো দেখিনি হঠাৎ মনে হয়েছিল নতুন যা কিছু তা যেন স্রষ্টার তৈরি করা হয়ে গেছে এই আকাশ গ্রহ নক্ষত্র এখন একটু একটু করে ক্ষয় হবে যিনি স্রষ্টা তিনি যদি হাত কুটিয়ে বসে থাকেন তাহলে কতদিন আর তাকে স্রষ্টা বলা হবে চায়ের কাপ হাতে বাইরে এলাম সূর্যদেব সমুদ্রের কয়েক হাত ওপরে চমৎকার এই সকাল আলো ঝকঝক করছে সমুদ্রের ঢেবে হঠাৎকে দেখতে পেলাম সম্রাটের মতো ছায়াটি এসে দাঁড়ালো জলের তলায় আমি খুশি হলাম আজ ছায়াটাকে বেশ বড় দেখাচ্ছে সম্রাট না সন্ন্যাসী কি বললে ঠিক বলা হয় আমি আর এক আনন্দ যদিও অনেকটা দূরে জলের নিচে ছায়াটা রয়েছে এবং জলের নিচে থাকার কারণে ওর চেহারাটা এখনো দেখতে পাইনি আমি আয়তনও গুলিয়ে যাচ্ছে তবুও সঙ্গী ভাবতে আর অসুবিধে হচ্ছে না এখন আমি পরিষ্কার বুঝতে পারছি ও আমাকে নিশ্চয়ই দেখতে পায় না দেখতে পেলে রোজ এখানে এসে দাঁড়াত না জলের প্রাণীদের চরিত্র নিয়ে যারা গবেষণা করেন তারা বলতে পারবেন এমন সক্ষতা সম্ভব কিনা আমি অন্তত কোনো বইতে পড়িনি ডলফিন পোষ মানে কিন্তু পোষ মানাতে হলে তার কাছে ট্রেনারকে যেতে হয় অবশ্য ময়দার বল খাওয়ার লোভেও ও রোজ ওখানে অপেক্ষা করতে পারে আমার স্টকে আর ময়দার বল নেই যে ওকে দেব ঘরেই ফিরে এলাম ঝাঁট দেওয়া দরকার নিজের ঘর নিজে পরিষ্কার করতে অসুবিধা কোথায় কাজেই লেগে পড়লাম সুতো পা যদি দৃশ্যটা দেখত হজম করতে বেশ কষ্ট হতো ওর এত বছরের বিবাহিত জীবনেও কখনো আমাকে এমন ভূমিকায় দেখেনি ইদানিং কথাবার্তা খুব কমই হতো তবু সংসারের এইসব সাধারণ কাজ নিয়ে আমাকে কখনো মাথা কামাতে হয়নি পরিষ্কার করা হয়ে গেলে ক্যাসেট চাপালাম স্টুডিওতে শচীন দেবের গান তুমি এসেছিলে পরশু কাল আসুনি আহ দারুন সকালটা হুহু করে কাটতে লাগল এবার ব্রেকফাস্ট বানানো দরকার মেজাজটা খারাপ হল এইসব কাজে যদি সময় নষ্ট করি তাহলে পড়ালেখার সময় পাবো কখন কিন্তু খিদে পাচ্ছে এটাও সত্যি আমি যখন মনস্থির করছি তখন ব্যালকানিতে শব্দ হল মানুষের শব্দ এখন এখানে আসার কথা নয় জিজ্ঞাসা করলাম কে কেউ সাড়া দিল না কোনটা বাতাসের শব্দ আর কোনটা মানুষের আমি এখন আলাদা করতে পারি অতএব উঠলাম ভেজানো দরজা ঠেলে ব্যালকানির দিকে তাকাতে আপাদমস্ত কাপড়ে মোড়া মূর্তি চোখে পড়ল যেন কলাবউ এসে দাঁড়িয়েছে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার মূর্তিটি একটু নড়ল মাত্র কোনো শব্দ বের করল না তোমার কি কিছু চাই কাজ করতে এসেছি কে তোমাকে পাঠিয়েছে শরদবাবু ঘুমটা নড়ল নিজেকে আচমকা হালকা লাগলো কিন্তু এর মুখ দেখতে পাচ্ছি না কোথেকে এলো ভালো করে পরিচয় জানা দরকার জিজ্ঞাসা করলাম কি নাম তোমার রাধা কোথায় থাকো পাশের গ্রামে ঘরের কাজ জানো তো মেয়ে ছেলে ঘরের কাজ তো জানবেই তা ঠিক তবে আমার রান্না একটু অন্য রকম বলে দিলে করে দেবো গুড তোমার আর কে আছে স্বামী থাকলে তাকে নিয়ে আসতে হবে কেন না স্বামীর সঙ্গে কথা না বলে আমি কাউকে রাখবো না তিনি যদি না না থাকেন থাকেন মানে তুমি কি কুমারী না বিধবা বিধবা তোমার অভিভাবককে বাবা মা কেউ নেই কত বয়স তোমার প্রশ্নটা করতে খারাপ লাগলো জানি না ঠিক আছে আমি একটু ভেবে দেখি আমার কাছে যে কাজ করতো তাকে তুমি চেনো মেয়েটার নাম ফালগুনি জন্ম থেকে দেখছি ওর স্বামীটা বদমাস হুম ফালগুনি কত মাইনে পেতো জানো জানি তাতে তোমার হবে না হলে আসবো কেন বেশ আমি একটু শরদবাবুর সঙ্গে কথা বলে দেখি তিনি তোমাকে জানিয়ে দেবেন যখন ও জন্ম থেকে দেখে আসছে তখন নিশ্চয়ই যথেষ্ট বয়স হয়েছে দীনবন্ধুর মতো আর কেউ আমাকে ব্ল্যাকমেল করুক তা হতে দেব না আপনি ভাববেন বললেন আবার কথা বলবেন বললেন কিন্তু আপনি তো আমাকে কাজ করতে দেখেননি দেখো আমি এখানে একা থাকি কোনো রকম ঝামেলা পছন্দ করি না যে আমার কাজ করবে সে সকালে আসবে আমার দুবেলার রান্না ঘর পরিষ্কার করা এই সব কাজ নিজের মতো করে চলে যাবে আর কাজ ভালো হলে আমি কোনো কথাই বলবো না ফাল্গুনিও তাই করতো হঠাৎ তার স্বামী এসে নিয়ে গেল আমি কোনো আপত্তি করিনি মেয়েটার ভালো হবে ভেবে কিন্তু যাওয়ার সময় খামোখা আমার নামে বদনাম দেবে বলে কিছু টাকা আদায় করে নিয়ে গেল আমার কথা শেষ হওয়া মাত্র হাসির শব্দ বাঁচলো ঘোমটার আড়ালে কেন কেউ বিশ্বাস করবে না তার মানে গ্রামের লোক বলে ও মেয়ে ছেলে কিনা সন্দেহ তুমি একজন মহিলা হয়ে আরেকজন মহিলা সম্পর্কে এভাবে বলছো আমি বলিনি গ্রামের সবাই বলে ওর গায়ের রং শরীর দেখে কেউ কিন্তু ওর স্বামীটা এমন পদমাস যে এখন ওই ভাঙিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়েছে আপনি দিলেন কেন কেউ বিশ্বাস করত না ওর কথা ফাল্গুনি জানে না সে তখন সামনে ছিল না হ্যাঁ আমাকে নিয়ে আপনার সেসব কোনো ভয় নেই তাহলে তো ভালোই কিন্তু তোমাকে একটা প্রশ্ন করছি তোমাদের এখানকার মেয়েরা তো এত ঢাকা করে রাস্তায় বের হয় না তুমি কেন এমন আগা ঢেকে এখানে এসেছ শরৎটা বলল আপনি নাকি খুব ঘোড়া মানুষ তাহলে আমি কি পরে আসবো থাক থাক ভেতরে যাও কি কি জিনিস কম আছে দেখো টাকা নিয়ে সেগুলো পরের নিয়ে আসবে আর আমাকে একটু জল খাবার আর চা বানিয়ে দাও কি বানাবো তুমি যা ভালো মনে করবে তাই তৈরি করলাম শরৎবাবুর সঙ্গে দেখা করতে যেতে হবে তাকে ধন্যবাদ জানানো দরকার দুপুরবেলায় ছেলেটির খাবার বই নিয়ে আসার কথা আছে সেটা বাতিল করতে হবে আর এই মহিলা সম্পর্কে শরৎবাবু কতটা জানেন তাও জেনে নিতে হবে হঠাৎ দীনবন্ধুর কথা মনে এল দীনবন্ধু ফাল্গুনিকে নিয়ে যাওয়ার সময় বিকল্প কাজের লোক হিসাবে ওই গ্রামের আরেকজনের নাম করেছিল সেই নাম শোনা মাত্র ফাল্গুনি আপত্তি করে উঠেছিল আমি অনেক ভেবেও নামটা মনে করতে পারলাম না কিন্তু সেই মহিলা বিধবা ছিল অথবা তার সম্পর্কে কোনো মন্দ ধারণা ফাল্গুনির ছিল এই কি সেই এটাও শরৎবাবুর কাছ থেকে জেনে নেওয়া দরকার এই সময় ভিতর থেকে চিৎকার ভেসে এলো আহ আমি দৌড়ে রান্নাঘরের সামনে পৌঁছে দেখতে পেলাম রাধা বাতাসে হাত নাড়ছে এখন তার মাথায় ঘোমটা নেই তার বদলে বেশ পুরুষ্টু একটা খোঁপা দেখতে পেলাম গায়ের রং এদিকের মানুষের চেয়ে একটু খোলা জিজ্ঞাসা করলাম কি হয়েছে ঘাড়ঘড়িয়ে আমাকে দেখে এসে জিভ কেটে ঘোমটা দিতে গেল আমি গম্ভীর গলায় বললাম কাজ করতে গেলে সহজ হয়ে কর ঘুমটা না রাখলে আপনি কিছু মনে করবেন না তো আশ্চর্য আমি কেন মনে করব হাতটা পুড়ে গেছে সে কি কিভাবে ওইটা ধরাতে গিয়েছিলাম কোনোদিনও ধরাই নিত আচ্ছা ফাল্গুনে কি ওটা ধরাতে পারত কখনো না তাই না আমি দেখিয়ে দিয়েছিলাম খুব বেশি পড়েছে একটু একটু এসো মলম লাগাও আমি করিডোরের একপাশে রাখা ফার্স্ট এড বক্স থেকে বার্নল বের করে ওর দিকে এগিয়ে দিলাম অল্প লাগাবে আমার এখানে এসে প্রথম দিনই আঙুল পোড়ালে সে কিছু বলল না কিন্তু বুঝলাম যথেষ্ট স্বাস্থ্যবতী এই মহিলা মোটেই লাজুক নয় ওকে গ্যাস চালানো ফ্রিজের ব্যবহার দেখিয়ে দিলাম টিভি স্টেডিও দেখে সেগুলোর ব্যবহার জানতে চাইলে আমি আপত্তি করলাম ওখানে তুমি কখনো হাত দেবে না বেশি কথা বলা আমি পছন্দ করি না দেখলাম তার ঠোঁটের কোন সামান্য বেঁকে গেল ব্যাপারটা আমার ঠিক পছন্দ হল না আর সেই সময় শরৎবাবু নিজেই চলে এলেন আমার বাড়িতে বাইরের ঘরে বসে জিজ্ঞাসা করলেন ওকে কি কাজে লাগালেন আপনি যখন পাঠিয়েছেন তখন আমি আপত্তি করব কেন ওর সম্পর্কে কিছু কথা আপনার জানা দরকার যেমন মেয়েটি বিধবা গ্রামের কেউ কেউ ওর চরিত্র নিয়ে সন্দেহ করে তাহলে মুশকিল হলো আপনি একা আছেন যদি খুব বৃদ্ধ হতেন তাহলে অসুবিধে হতো না পরিবারের পুরুষরা তাদের মেয়েদের এখানে কাজ করুক চাইছে না বিশেষ করে এই অঞ্চলে বাড়িতে গিয়ে কাজ করার অভ্যেস কারণ নেই কারণ লোক রাখার মতো সঙ্গতিই এলাকার কারণ নেই আজ সকালে রাধা নিজে আমার কাছে এলো আপনার এখানে কাজ করবে বলে ওর কোনো অভিভাবক নেই আমার মনে হলো আপনি তো জীবনে অনেক দেখেছেন লেখকদের চরিত্র সাধারণ মানুষের থেকে আলাদা আর পাঁচজন বদনামের ভয় পেলেও আপনি নিশ্চয়ই পাবেন না না ওসব আমি কেয়ার করি না রাধা যদি ভালো কাজ করে তবে ওকে রাখতে আমার আপত্তি নেই তবে ফালগুনিকে ব্যবহার করে ও স্বামী যা করে গেল তারপর মনে অবশ্যই কিছু দ্বিধা আছে ওরকম নিরীহ মেয়ে যদি আমাকে বিপদে ফেলে তাহলে এই ক্ষেত্রে সেটা যে রিপিট হবে না তার ভরসা কোথায় পাঁচজনের সামনে ও ব্যাপারে ওকে সতর্ক করে দিয়েছি আমি গ্রামের লোক যদি অন্য নামে বদনাম দেয় তাহলে নিশ্চয়ই সেই বদনামের সঙ্গীও থাকবে দেখা যাক তবে আমার কাছে রাধা এসেছে আপাদমস্তক ঘোমটা দিয়ে এই একটু আগে ওর আঙুলে ছ্যাঁকা লেগেছিল বলে আমি মুখ দেখতে পেয়েছি বুঝতেই পারছি ওর এই সাজসজ্জা সম্পূর্ণ ভেক আমাদের কথা শেষ না হতেই রাধা এসে দরজায় দাঁড়ালো খাবার হয়েছে আমি শরৎবাবুকে অনুরোধ করলাম বা খুব ভালো আপনার পাঠানো লোকের হাতের রান্না টেস্ট করে যান তিনি রাজি হলেন দেখা গেল রাধা ভালোই রাধে। শরৎপাবু চলে যাওয়ার পর আমি লেখার টেবিলে বসলাম সামনে জানলার বাইরে সমুদ্র ঢেউ অফুরান ঢেউ সোজা চলে গেলে কি অস্ট্রেলিয়ায় পৌঁছে যাব চিনি আর হলুদ কিনতে হবে আলুও কম আছে ফাল্গুনি হলে বলতাম ড্রয়ার থেকে টাকা বের করে না মেয়েটা সম্পর্কে ধারণা হয়েছিল ও এত সরল যে ছুরিচামারি পর্যন্ত করতে পারবে না কিন্তু রাধা সম্পর্কে আমাকে সতর্ক থাকতে হবে উঠে গিয়ে টাকা বের করে টেবিলের ওপর রাখলাম যাও নিয়ে এসো আর শোনো আমি যখন লিখতে বসবো তখন আমার সঙ্গে কথা বলবে না আচ্ছা আপনি গল্প লেখেন হুম বানিয়ে বানিয়ে বানাতে তো হয়। রাধা কিছু না বলে ভিতরে চলে গেল লিখতে বসলাম কলম হাতে নিয়ে আবিষ্কার করলাম মাথায় কিছু আসছে না পায়ের শব্দে বুঝলাম রাধা বেরিয়ে গেল মেয়েটা খুব সাধারণ প্রশ্ন করেছে আমি বানিয়ে বানিয়ে গল্প লিখি কিনা ছাব্বিশ বছর ধরে যে লেখালেখি করছি আমার নাম টাকা পয়সা যার উপর দাঁড়িয়ে তা সবটাই বানানো কখনো কোনো লেখা লিখতে গিয়ে দেখাশোনা কোনো ঘটনার এক খামচা নিয়েছি কোনো চরিত্রের আদল আমার গল্পের চরিত্রে নিয়েছি এই মাত্র সেই ছেলেবেলায় পড়েছিলাম সাহিত্য জীবনের ফটোগ্রাফ নয় তার মানে সাহিত্যের অনেকটাই লেখকের বানানো তাহলে আজ এই মেয়েটির কথা কানে যাওয়া মাত্র নিজেকে এত রিক্ত মনে হচ্ছে কেন আমার কল্পনার চরিত্র অথবা ঘটনা কি জীবনকে ছুঁতে পেরেছে কেউ কখনো বলেনি বরং ইদানিং শুনতে পাই আমার লেখা না কি আর আগের মতো টানছে না তার মানে আমার কল্পনায় ভেজাল বেড়ে গেছে লিখতে ইচ্ছে করছিল না ক্যাসেট চাপিয়ে স্টিরও চালিয়ে দিলাম গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা এরকমটা ভাবতে খারাপ লাগে না শুনতে শুনতে মনের ক্ষতি প্রলেপ পড়ে অল্প সময়ের জন্য হলেও সেই প্রলেপ বড় আরামদায়ক এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা এখনও সময় আছে প্রথম পর্ব গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন